হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিএমসি স্পোর্টিং ক্লাব রেজাল্ট ইন্টার মেডিকেল পাবজি টুর্নামেন্ট, যেটা স্পন্সর ছিল হচ্ছে স্পন্সর হিসেবে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নেক্সাম পাম্পস কিন্তু রয়েছে পাওয়ার বাই হিসেবে, আর ব্রডকাস্টিং পার্টনার হিসেবে রয়েছে অ্যাঙ্গুলার স্পোর্টস। আমাদের সাথে কিন্তু কাস্টার হিসেবে জয়েন করেছে ফিনিক্স ওপি। ফিনিক্স ওপি ওকে, আমরা কিন্তু ম্যাপটা দেখতে পাচ্ছি, ম্যাপের ফ্লাইং পার্টে কিন্তু দেখতে পাচ্ছি যে লিপকা বা ইয়াসনা পলিয়ানার যে শিশোর সাইটটা রয়েছে সেখান থেকে কিন্তু ঠিক হসপিটালের হসপিটাল আর জোসপুর সিটির মাঝখান বরাবর দিয়ে ফ্লাইং প্যাডটা শেষ হয়েছে। তো ইজিলি কিন্তু এখানে পোচিংকি রজক এছাড়া উইন্সের দিকে চলে যাওয়া যাবে। ইয়াসনা পলিয়ানা ওখানে একটা ভালো একটা টপ ছিল, বাট এখন পর্যন্ত কেউ নামেনি। সবাই যেহেতু একটা ক্লাসটা দেখা যাচ্ছে মিল্টা পাওয়ার এদিকে, মিল্টা পাওয়ার এদিকে দুটি টিম রয়েছে, আর এদিকে পোচিংকির দিকে অলরেডি জাম করা হয়েছে জোসপুর সিটির দিকে। আমরা কিন্তু লাস্ট কতগুলো ম্যাচে দেখেছি যে অনেকে পোচিংকির ড্রপ লোকেশনটা আসলে অনেকটা অ্যাভয়েড করে চলে, আর জোসপুরের দিকে আসলে সবাই যাওয়ার চেষ্টা করে। আই ডোন্ট থিঙ্ক সো যে জোসপুরের দিকে এখন, সরি, আই ডোন্ট থিঙ্ক সো যে মিলিটারি বেস বা নোভোর দিকে কেউ এখন যাবে বা ফিমক্সের দিকটা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবে। নর্মালি প্লেন পাথর দিকে গেলেও সবাই মেন আইল্যান্ডটাই প্রেফার করে, বাট দিস টাইম মনে হয় না কেউ যাবে। আর এছাড়া দেখতে পাচ্ছি যে রিভার সাইডে যে সাইডটা রয়েছে সে সাইডে কিন্তু অলরেডি থ্রি টিমের ক্লাস্টার তৈরি হয়ে গেছে। আমরা যদি গেম প্লেতে চলে যাই, অলরেডি 19 নম্বর টিমকে আমরা দেখতে পাচ্ছি, 19 নম্বর টিমের পাশে কিন্তু রয়েছে অলরেডি 12 নম্বর টিম। সেখানে তারা কিন্তু তাদের বেসিক লুটটা করতে বেসিক লুটটা করা শুরু করেছে। মিস্টার কনফিউশনকে দেখতে পাচ্ছি, আর এক্স ইমনকে দেখতে পাচ্ছি, ইমন কিন্তু আমাদের সাথে রয়েছে। অলরেডি একটা ফাইট কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যদি ম্যাপের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি শোভন A69 তাদের কাছে কিন্তু আসলে কোনো গান নেই, ঠিক এই মুহূর্তে এই জায়গায় গাড়ি নিয়ে কিন্তু আসলে সহিংসতা সৃষ্টি করেছে 16 নম্বর টিম। 23 নম্বরের যে প্লেয়ার এখানে শুয়ে রয়েছে আসলে তাকে খোঁজা হচ্ছে। 16 নম্বর কিছু নম্বর একটু স্পট করতে পারে, সে কিন্তু অলরেডি দেখতে পেয়েছে এখান থেকে একটি কিল কনফার্ম করেছে, দুটি কিল কিন্তু তাদের কনফার্ম হয়ে গিয়েছে। এখন দেখা যাক বাকি যে প্লেয়ার দুটি রয়েছে তার অবস্থা কি হয়। এখানে কিন্তু তারা কিন্তু গান পায়নি অলরেডি, কিন্তু তারা দুটি কিল, 16 নম্বর টিম কিন্তু দুটি কিল আগে থেকেই দুটি কিল কনফার্ম করে ফেলেছে। এদিকে 23 নম্বর টিম তারা কিন্তু একদম একদম পিছনে বসে রয়েছে, তারা লুট করে চলে যাবে হয়তো, এরপর তারা আর কি এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। আমরা যদি অলরেডি চলে যাই দেখতে পাচ্ছি পাইথন ডিয়ার রিপার, সে কিন্তু আরেক সিমনকে ই করেছে। পাইথন ডিয়ার রিপার কিন্তু বউর সাথে এখানে আমরা মিলটা পাওয়ারের যে ফাইটটা দেখেছিলাম সেখানে যে সোলো একটি প্লেয়ার নেমেছিল তাকে কিন্তু আসলে এই মুহূর্তে ফিনিশ করে দেওয়া হয়েছে। এদিকে যদি আমরা সেভেন এর দিকে চলে যাই, সেভেন এটা কিন্তু রয়েছে 14 নম্বর টিম, 14-র সাথে কিন্তু রয়েছে 7 নম্বর টিম, তারা এই পাশ থেকে তাদের বেসিক লোডটা ছাড়ছে। এখন পর্যন্ত কিন্তু আমার দেখা মতে 4টি প্লেয়ার এই মুহূর্তে মানে মৃত্যুর দিকে ছড়ে পড়েছে, বাট বাকি এখন পর্যন্ত কোনো টিম কিন্তু পুরোপুরি ওয়াইপ হয়নি। আমরা যদি চলে যাই 4 নম্বর টিমের কাছে, 4 নম্বর টিমের এক্সোটিক ওপি তাকে দেখতে পাচ্ছি, 128 বিটকে দেখতে পাচ্ছি। ডিয়ার রিফাত কিন্তু পাইথন রিফাত, হোয়াট আর ইউ ডুইং ম্যান, পাইথন রিফাত মানে লাইক সে শুরু থেকে সে আসলে ঝড়ের উপরে আছে, সে একটার পর একটা কিল সিকিউর করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 17 এবং 18-র মধ্যে একটা ফাইট চলছে, অলরেডি 18-র একজন নক, 17-র দুজন কিন্তু ঠিক মানে তাদের সাইডে রয়েছে, তার কিন্তু অলরেডি রাশ করছে। হাতে কিন্তু ডেডলি গান উজি রয়েছে ক্লোজ রেঞ্জের জন্য, কিন্তু উজি একটা পারফেক্ট গান, বাট যখন আপনি 1v2 বা 1v3 নিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ইটস কোয়াইট টাফ ডিসিশন উজি নিয়ে। এদিকে কিন্তু ওকে মেবি আনন্দ আনন্দকে কিন্তু আসলে স্পট করতে পেরেছে 18 নম্বর টিমের নিউট্রন, সো দেখা যাক এখানে সেটা কিন্তু বুঝতে পেরে 17 নম্বর টিম কিন্তু অলরেডি এক বিল্ডিং, আনন্দ কিন্তু এক বিল্ডিং পিছিয়ে চলে গিয়েছে। RP7 কিন্তু এখানে রয়েছে, দেখা যাক RP7 এখান থেকে আসলে কি করতে পারে। মুন্দা কিন্তু রাজি, উজি উজির কথা যেটা বলতেছিলাম, উজি কিন্তু
ক্লোজ রেঞ্জে ডেডলি গান একজনের জন্য, সো সেটাই কিন্তু হয়ে গেল, তাকে কিন্তু আসলে ফিনিশ করে দেওয়া হলো। এখন কিন্তু অলরেডি টিমের একজন প্লেয়ার মাত্র বেঁচে রয়েছে, আনন্দ। আনন্দ আসলে এখান থেকে কি করবে সেটা তার ডিসিশন, সে কিন্তু অলরেডি তার হাতেও কিন্তু উজি রয়েছে, সে কিন্তু একা একজনকে খেয়ে দিতে পারে, বাট দুজন দুজনকে কিন্তু নক করে দিয়েছিল, বাট 30% আসলে মানে তিনজনকে কিন্তু আসলে উজি দিয়ে মানে ফিনিশ মানে একসাথে করে দেওয়া, 1v3 করা কিন্তু মানে রিয়েলি ইম্পসিবল। সো সেটাই আমরা দেখতে পারলাম, তার হাতে যদি আসলে স্কার বা এই রিলেটেড কোনো কাজ থাকে সেক্ষেত্রে ফাইটার করে আসলে অবশ্যই কিছু একটা করতে পারতো। আমরা যদি এখন চলে যাই এদিকে, কিন্তু 18 নম্বর টিমের অবস্থা খুবই গুরুতর, তারা কিন্তু যে দুজন ম্যান হারাচ্ছে তারা অবশ্যই তাদেরকে উঠিয়ে ফেলা যাবে। এদিকে কিন্তু 7-এর ফাইটটা কিন্তু ইন্ড হয়ে গিয়েছে। আমরা যদি যাই প্রিমস সাইডে, প্রিমস্কের এদিকে শিশুর সাইডে কিন্তু এখানে দুটি টিম অবস্থান করছে, টিম নাম্বার 10 এবং টিম নাম্বার 25, তাদের মধ্যে একটা মোটামুটি ভালোই ডিস্টেন্স রয়েছে, দেখা যাক এখান থেকে সেটা তারা কী করতে পারে। এখন দেখা যাচ্ছে হচ্ছে সিশোর সাইডের, সরি রিভার্স সাইডের যে যোধপুর রিভার্স সাইডের যে সিটিটা ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম 18 এবং টিম নাম্বার আই গেস ইস 11, ওকে টিম নাম্বার 18 এন্ড 11, তাদের কিন্তু ক্লোজ রেঞ্জে ফাইট চলবে। 17-কে কিন্তু পুরোপুরি ওয়াইপ করে দিয়ে কিন্তু 18 খাতায় কিন্তু 4টি কিল রয়েছে, বাট 18 কিন্তু স্টিল ওয়ান ম্যান কম নিয়ে খেলছে। হেলকিটার একটা মানে অভাব দেখা যাচ্ছে মান্নার কাছে, মান্নার কাছে কিন্তু হেলকিট নেই, সে আসলে কি করছে আই ডোন্ট নো। হেই মান্না, হ্যালো হ্যালো, ওকে তার কাছে হেলকিট নাই। এখানে কিন্তু নিউট্রনের কাছে দুটি হেলকিট রয়েছে, আরেকজন প্লেয়ারের কাছে একটি হেলকিট রয়েছে, নিউট্রন যদি একটি হেলকিট শেয়ার করে সো দ্যাট উইল বি আ গুড ডিসিশন ফর দ্য টিম। দেন আমরা যদি আসি মিল্টার দিকে, এখানে কিন্তু মিল্টার দিকে টিম নাম্বার 9 রয়েছে, সেখানে ক্লোজিং দিচ্ছে আরেকটি টিম, সো দেখা যাক এখান থেকে আসলে কি করা যায়। ক্লোজিং দিচ্ছিল, ক্লোজিং দিচ্ছে কিন্তু পাইথন ডিয়ার রিভার, যারা কিন্তু মিল্টার পাওয়ারে আসলে একটা মানে অরাজকতা সৃষ্টি করে কিন্তু তাদের নামের খাতায় পাইথন রিভারটি কিন্তু নামের খাতায় নিজের খাতায় 4টা কিল জোগাড় করেছে, এটা কিন্তু মিলিটার দিকে সে এগিয়ে যাচ্ছে। দেখা যাক এখান থেকে কী হয়। জোনের কথা যদি বলি, জোনটা কিন্তু মিলিটারি বেস নোভো মিলটা এই জায়গাটাকে নিয়ে নিয়েছে, সো মানে লাইক মেইন আইল্যান্ড থেকে কিন্তু তারা আসলে সরে এসেছে জোনটা। সো শেষ পর্যন্ত যদি জোনটা ঘুরে না যায়, নোভো মিলটা ফার্ম এই জায়গাগুলোতে আসলে নতুন চোটটা পড়তে পারে। এদিকে কিন্তু টিম নাম্বার 13-র সাথে একটা ক্ল্যাশিং দেখতে পাচ্ছি আমরা, টিম নাম্বার 13-র সাথে কিন্তু আমরা একটা ক্ল্যাশ দেখতে পাচ্ছি। টিম নাম্বার 4-এর টিয়ার জেট এক্সোটিক ওপি কিন্তু এখানে রয়েছে, সে কিন্তু আসলে টিপি নেওয়ার চেষ্টা করছে। 13 নম্বর টিমের কর্ন কিন্তু সেখানে রয়েছে, দেখা যাক সেখান থেকে আসলে কতটুকু কি করতে পারে। কালা 13 নম্বর টিমের কালাস তাকফিরুল্লাহ একটা টিম রয়েছে, আমার প্লেয়ার রয়েছে আর কি। এরপরে রয়েছে অমিত বট, অমিত বট কিন্তু এখানে রয়েছে, তার হাতে কিন্তু কার 98, সে কিন্তু অলরেডি 128 বিটা আরএফে কিন্তু স্পট করতে পেরেছে। সেখানে কিন্তু দুজন টিম প্লেয়ার রয়েছে, তো বলতে বলতে কিন্তু সেখানে 18 এবং 11 নম্বর টিমের যে ফাইটটা সেই ফাইটটা কিন্তু শুরু হয়ে গেছে, 18 একজনকে নক করে দেওয়া হয়েছে। সো এইখান থেকে কি আসলে 11 কি যে কি কি 18কে ওয়াইপ করে দিতে পারবে, নাকি 18 কিন্তু আবার সে জ্বলে উঠবে সেই আপন শক্তিটা, যে শক্তিটা কিন্তু তারা দেখেছিল 17 নম্বর টিমের কারণে। কিন্তু আমরা যদি 11 নম্বর টিমের পজিশনিংটা দেখি, তারা কিন্তু কিছুটা স্প্লিট আউট হয়ে গেছে, এখানে কিন্তু 1v2 স্প্লিট হয়েছে 18 নম্বর, নিউট্রন কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে, কিন্তু অলরেডি 11 নম্বর টিম ক্লোজিং দেওয়া শুরু করেছে। সো দেখা যাক আসলে কি করতে পারে, তারা কিন্তু অলরেডি স্পট করতে পেরেছে 18 নম্বর টিমের, এখানে কিন্তু হিল করা হচ্ছে, রাশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আসলে। ভাই রে টিম দুজন শেষ, নিউট্রন তুমি কি করবা, তুমি ভাগো ভাই। এখানে কিন্তু আসলে মানে লাইক আপনি যদি এই মুহূর্তে এলিমিনেট হয়ে যান, আপনার খাতায় কিন্তু কোনো পয়েন্ট নেই, 4টি পয়েন্ট কিন্তু আপনাকে, খুব ব্যাড ডিসিশন ছিল নিউট্রন, টোটালি ব্যাড ডিসিশন। এখানে উপরে একজন গার্ড দিচ্ছে, এইভাবে কিন্তু ওপেনে চলে গিয়ে আসলে আপনি কখনোই 1v4 করতে পারবেন না।
মিলটাতে যদি চলে যায়, মিলটাতে কিন্তু টিম মেম্বার বেশি হিসেবে প্রাইস চলছে। আস্তে আস্তে কিন্তু অলরেডি 2 জন 3 জনকে ফিনিশ করে দিয়েছে মিস্টার আরিয়ান, ওয়ান ম্যান অ্যালাইভ। সো দেখা যাক এখান থেকে মিস্টার আরিয়ান হোয়াট ক্যান হি ডু। হাই মেসেঞ্জার ইজ ট্রিঙ্কিং, ওকে ব্যাক ইন দ্য গেম। অ্যান্ড এখানে মিলটা ক্লিয়ার, যদি আমরা পুচিংকিতে চলে যাই, পুচিংকির ক্লিয়ার ফাইটটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইউনিকর্নকে, ইউনিকর্ন কিন্তু সেখানে রয়েছে, ইউনিকর্ন তারা পজিশনটা কিন্তু ধরে রয়েছে। 8-bit আরিফ তারা আর 8-bit শাকি তারা কিন্তু আসলে যে সাইটটা ধরে রেখেছিল বিল্ডিংয়ে, সেখান থেকে কিন্তু তারা সরে এসেছে। 8-bit আরিফকে দেখতে পাচ্ছে, আরিফ কিন্তু সরে এসেছে। ইটস এ গুড ডিসিশন, কজ লাইক আপনি এক বিল্ডিংয়ে থাকলে আসলে একসাথে নক হয়ে যেতে পারেন। বাট এখন যে পজিশন শাকিরের জন্য কিন্তু জিনিসটা রিস্কি, বিকজ একটু আগে দেখতে পাচ্ছিলাম যে আসলে এই যে চার্চের সাইড থেকে কিন্তু শাকিরের উপরে আসলে কার-98-এর স্প্রে চলতে, মানে কার-98-টি কিন্তু শর্ট দেওয়া চলতেছিল। তো কার-98-এর শর্টে কিন্তু শাকির যদি এখন নক হয়ে যায় তাকে কিন্তু বাঁচানো ইজ কোয়াইট টাফ, বিকজ 3 নম্বর 13 যদি তার উপরে রাশ করে দেয়, আই ডোন্ট থিঙ্ক সো এখানে 4 নম্বর টিমের কিন্তু কিছু করার আছে। এদিকে 13 নম্বর টিম কিন্তু তারা ক্লোজিং দেওয়া শুরু করেছে, সাইফের সাইডে ক্লোজিং দেওয়া শুরু করেছে। তারা কিন্তু সাইফকে মেবি মেবি স্পট করতে পেরেছে, কিন্তু না তারা কিন্তু মাঝখানে চলে গেছে, কিচ্ছু করার নেই, 3 দিক থেকে ফাইট খাবে। ও মাই গড, 3 দিক থেকে কিন্তু স্প্রে খাবে। এদিকে কিন্তু 2 জন নক, 1v1v2 করতে পারে কিনা পসিবল না, ইটস আ ব্যাড ডিসিশন ফর টিম নাম্বার 13। খুবই ব্যাড ডিসিশন ছিল, মানে লাইক তুমি আগে স্পট না করে তুমি যদি মাঝখানে চলে যাও, সো 3 দিক থেকে তো বাড়ি খাবাই, সো ইটস নর্মাল। আমরা যদি এখন চলে যাই এখানে 13 নম্বর টিম ইউনিকর্ন, তোমার ভাই উচিত এখন চলে যাওয়া, প্লেসমেন্ট পয়েন্টটা গ্যাদার করা, বিকজ এই মুহূর্তে আসলে তোমার এই জায়গায় কিছুই করার নেই। তুমি যদি এখানে ফাইট নিতে চাও আই ডোন্ট থিঙ্ক সো তুমি এখানে কিছু করতে পারবা, বাট ট্রাই করা বেটার। বাট ব্যাক করার ডিসিশনটা যদি এখন পিক করা হয় দেন দ্যাটস মোর বেটার দেন টেকিং ফাইট। ছিলাম তাই দেখো বাকি চলে যাচ্ছে, ভাই চলে বেড়ে যাচ্ছে, ভিতরে থাক। লাস্ট দিকে যে শেষ দিকে যে 6 নম্বর জন্য যে প্লেয়ারের রোটেশন দেওয়ার জন্য দুজনের ফাইলে তার রোটেশন দিচ্ছে যে ফুল টিম একবারে ফিনিশ হয়ে যায়, তো ইটস লাইক জাস্ট জোস পার্ট। বাট জোনটা কিন্তু মেন আইল্যান্ড আমার থেকে এসেছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রি জোন স্টেলটার মিলটা বাং এই জায়গাটা রয়েছে, অনেকটা ওপেন গ্রাউন্ড জায়গাটা, কিন্তু অনেকটা ওপেন গ্রাউন্ড। তো লাইক যদি সেন্টার শিফট করে তাহলে শেল্টারের এই ওপেন গ্রাউন্ডে ফাইটটা হবে, একটু উঁচু নিচু টিলা আছে, তো দেখা যায় এখান থেকে আসলে কত দূর কি হতে পারে। চপ টিম তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, দেখা যাক আসলে কত দূর কে কত দূর যেতে পারে। শেল্টারের সাইডের শেল্টারের ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, নতুন একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এটা ইয়ার গেলে এটা আজকে যে নতুন আপডেট এসেছে, আজকে আমার গতকালকে যে আপডেটটা এসেছে সেই আপডেটে কিন্তু এই গাড়িটা ইনক্লুড করা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি দুটো গাড়ি, গাড়িটা দেখতে ভালো খারাপ না, বাট বম 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 চালায়, সো কোয়াইট অফ কাইন্ড অফ অটোমেটিক। যাই হোক আমরা যদি ম্যাচে চলে যাই, অলরেডি দেখতে পাচ্ছি টিম নাম্বার 10 এবং টিম নাম্বার 24 তারা কিন্তু ক্লোজিংয়ে রয়েছে। সো সেখানে যদি চলে যাই টিম নাম্বার 10 এন্ড 24 তারা কিন্তু ক্লোজিং রয়েছে, সো এমনি তারা এখানে ফাইটটা নেবে না। টিম নাম্বার 10 তারা আসলে জন্য বলছে জন্য বাইরে ফাইট নেওয়াটা আসলে নট আ ভেরি গুড ডিসিশন। এদিকে 23 নম্বর টিম তারা আসলে জোন দেখেছে, তারা কিন্তু এখন বাইরে সরাবে চলে ঢুকতে হবে।
ব্রিজ দিয়ে ঢোকাটা খুব টাফ হবে আমার মনে হয় একটা ব্রিজ ক্যাপ করবে ব্রিজ ক্যাপ যদি না করে অপর সাইডে ব্রিজ ম্যানেজমেন্ট দিতে যায় সে যদি সোজা চলে যায় সেক্ষেত্রে তার জন্য মনে হয় না খুব একটা বাজে বাট রোডগুলো যদি মিস করে সেখানে মিলটাতে চলে গেলে সবার পাশ থেকে আপনি 6 নম্বর টিমে যাচ্ছে পারি তারপরে খাবে 22 আর এরপরে যদি লেফটে চলে যায় সেখানে থাকবে 20 আর এই পাশে বাড়ি খাবে 15 কিছু হোয়াইট টাফ হ্যাঁ চলে আসলাম এই কাস্টিং শুনতে শুনতে এতক্ষণ বেশ ভালোই এনজয় করছিলাম এখন আপাতত জোন যেভাবে তৈরি হচ্ছে সবাই কিন্তু দেখুন ড্রপটার দিকে এঙ্গেজ হওয়া শুরু করে দিয়েছে একটা মিথ আমরা কিন্তু এই মিথটার সাথে অনেকদিন ধরেই পরিচিত ছিলাম যে যেখানে ড্রপ পরে জোনটা সেখানে থাকে আলটিমেটলি কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় অনেক সময় দেখা যায় যে জোনের বাইরে গিয়ে ড্রপ পরে বা ড্রপ করার পরে সেই জায়গা থেকে কিন্তু অন্য জায়গাতে ড্রপ চলে যায় সো হয়তো এই মুহূর্তে ড্রপের কাছাকাছি সবাই জড়ো হওয়া শুরু করছে যদি ওই মিথের উপরে ভরসা করে এই কাজটা করার চেষ্টা করেন তাহলে ইট উইল বি আ বিগ 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 রং ডিসিশন বাট যদি তাদের ট্যাকটিক্যাল কোনো মুভমেন্ট হয় তাহলে সেটা ডিফারেন্ট কথা আপাতত একটা রিভাইভাল প্রসেস চলছে টিম নম্বর 16 তাদের উপরে একটা পুশ ইন হয়ে যাবে টিম নম্বর 5 কাছাকাছি চলে আসছেন ওয়েট করছিলেন তবে রিভাইভ করার কোনো সুযোগ না দিয়ে সাথে সাথে এলিমিনেট করে দেওয়া হলো সেখানে সরকার ইমতিয়াজকে সেখান থেকে কিল সিকার হয়ে গিয়েছে এবং টিম নম্বর 5 এখান থেকে 3টি কিল পেয়ে গিয়েছেন এখনো পর্যন্ত 14টা টিম বেঁচে রয়েছে 3টা কিল যেহেতু পেয়েছে সামনে কিন্তু এভাবেই খেলাটা কন্টিনিউ করলে আরো বেশ কয়েকটা কিল পাওয়া সম্ভব যে মিলটার কথা একটু আগে অনিম বলছিল সেই মিলটাতে এসেই কিন্তু এখান থেকে ডাউন হয়ে যেতে হলো রাফিকে রাফিকে কনফার্ম করে দেওয়া হবে রাফির টিমমেট রি ইনফোর্সমেন্ট এখনো পর্যন্ত পেছনের সাইডে রয়েছে সেখান থেকে আসতে হবে ম্যানিয়াক HSR তাকে ডাউন করে দেওয়া হয়েছে দুজন প্লেয়ার ডাউন তিনজন ডাউন এখন একজন মাত্র বেঁচে রয়েছে টিম নাম্বার 11 এর তরফ থেকে পলাশ তাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছেন আই থিঙ্ক ডাউন করে খেলতেও পারলেন এন্ড চমৎকার ভাবে টোটাল 6টা কিল চলে এসেছে টিম নাম্বার 9 এর কাছে দুর্দান্ত পারফরম্যান্স মিলটার রাজা এখন টিম কিউটিএস এক্স্যাক্টলি তারা কিন্তু আসলে যে অবস্থাটা মানে যা বলতেছিলাম যে তোমরা যেখানে যাবে বাড়ি খেতেই হবে সো তারা কিন্তু শেষ মুহূর্তে বাড়ি খেলোই আর এদিকে যদি আমরা চলে যাই হচ্ছে ফার্মে ফার্মে কিন্তু সেখান থেকে আসলে 4 নম্বর টিম তারা ড্রপটা লুট করে কিন্তু এখান থেকে চলে এসেছে সো দেখা যাক আসলে নেক্সট জোনটা কোন দিকে পড়ে জোনের উপরে ডিপেন্ড করবে আসলে টিমগুলো কোন দিকে শিফট করবে জোন কিন্তু ব্রিজ এবং মিলটা মানে লাইক পুরো হার্ডশিপ ফিনিক্স অফ অবশ্যই অবশ্যই এই ধরনের সার্কেলে আপনি যদি একটু মিলটার নিচের দিকে সিশোর এরিয়াটা হোল্ড করতে পারেন লাইক কিউটিএস এখনো পর্যন্ত যে জায়গাটা রয়েছে চমৎকার একটা পজিশন আর একটু সাইডে চলে আসতে হবে আর একটু নিচের দিকে চলে আসলে সেখান থেকে জোনে এন্টার করার সময় অনেকের কিল সিকিউর করা সম্ভব দেখুন ফার্মের দিকে এখনো পর্যন্ত হিউজ ক্লাস্টার সেখানে 5 থেকে 6টি টিম হোল্ড করছে একটু পরে তারা মাঝামাঝি চলে আসার চেষ্টা করবে তখন তাদের ইজি পিক আপ করার একটা চেষ্টা করা যেতে পারে তবে আমি গ্রিন আলার সহ এই যে টিমটা রয়েছে যে টিমের নাফিস ফুয়াদ খেলছেন পিএমসি আরসি এর একজন খেলছেন তাদের খেলাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তারা বেশ ভালো একটা রোটেশন দিয়ে তার পেছনের সাইডে সিশোর এরিয়াটা হোল্ড করার চেষ্টা করছেন পরবর্তী সার্কেলটাও তারা মোটামুটি ভালো ধরতে পারবেন তবে আমি টিম নাম্বার 4 তাদের পারফরমেন্স নিয়ে কিছুটা শঙ্কিত এখানে TRZ এক্সোটিক ওপি এই টিমে খেলছেন সো দেখতে হবে তার কাছ থেকে কেমন পারফরমেন্সটা দেখতে পাই মিস্টার আরিয়ান টিম নাম্বার 20 তিনি খুব কাছাকাছি রয়েছে সেখানে স্কাউট করে টিম নাম্বার 20 এর পজিশনটা খুঁজে বের করাটা ইম্পর্টেন্ট আরিয়ান ইজ দ্য লাস্ট গাই ওয়ান ম্যান আর্মি ফর হিজ টিম আকে চেষ্টা করতে হবে অ্যাট লিস্ট টপ 5 এর ভিতরে এন্টার করতে একটা ড্রপ চলে আসলো এই সাপ্লাই ড্রপ কোথায় পড়েছে সেটা কিন্তু দেখতে হবে আই থিঙ্ক এই সাপ্লাই ড্রপটা মিলটার ঠিক কাছাকাছি রয়েছে যে জায়গাটাতে টিম কিউটিএস হোল্ড করছিল সো সেখান থেকে যদি তারা এই সাপ্লাই ড্রপটা লুট করার চেষ্টা করে বেশ ভালো ধরনের একটা সাপোর্ট পেয়ে যাবে ম্যানিয়াক HSR তিনি ফিনিশ আউট হয়ে গেলেন সেখান থেকে মাহাদি ফিনিশ আউট হয়ে গিয়েছেন অনেকগুলো কিল কিন্তু এই মুহূর্তে সিকোর হয়ে যাচ্ছে অ্যান্ড দেখুন ওই ফার্মের ওই সাইডটাতে একটু পরে আরো অনেক বেশি ক্যাজুয়ালিটি তৈরি হবে সুস্মিত তাকে ডাউন করে দেওয়া হয়েছে উলফের সাইকো সেখান থেকে নকটা বের করে ফেলেছে একটা কিল চলে এসেছে তাদের কাছে এবং সাইকো শুধুমাত্র তার কাছে কিল রয়েছে বাকি কুইন কাজবি এবং সাইকো দুজন দেখতে পাচ্ছি ডক্টর সাইকো একজন রয়েছে আর একজন উলফ সাইকো রয়েছে এই দুজনের মধ্যে শুধুমাত্র উলফ সাইকোর কাছে আমরা হয়তো কিল দেখতে পাচ্ছি ইয়েস উলফ সাইকোর কাছে কিল দেখতে পাচ্ছি আর একজনের কাছে কোনো ধরনের কিল নেই সবাইকে কন্ট্রিবিউট করতে হবে অ্যান্ড ডক্টর সাইকো উলফ সাইকো দুজন মিলে তাদের দলকে নিয়ে যেদিক থেকে রোটেশন করছেন জায়গাটা মধ্যে নয় বেশ ভালো একটা রোটেশন তারা দিয়েছেন
ওকে সো আমরা চলে আসলাম টিম নাম্বার 4 এর কাছে। টিম নাম্বার 4 তাদের খুব কাছে কাছে একটা সোলো প্লেয়ার ছিল, সেই সোলো প্লেয়ারটাকে তারা নজর রাখার চেষ্টা করছে না। দেখুন এইখানে যে প্রবলেমটা হচ্ছে, সাইফ যেদিকে তাকিয়ে আছেন তার বাকি টিমমেটরাও কিন্তু একটু পর পরই সেই জানালা সেম সাইফটাতেই হোল্ড করার চেষ্টা করছেন। আপনি যখন টিম হিসেবে খেলবেন আপনার চারজনের মধ্যে চারজনকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল ধরতে হবে। এমন যদি হয় যে কোন একটা নির্দিষ্ট সাইডে এনিমি আছে অন্য কোনো সাইডে নেই তখন ডিফারেন্ট কথা, বাট এখন সিচুয়েশনটা অমন নয়। এখন সিচুয়েশনটা যেরকম আপনার চারদিক থেকে শট আসতে পারে, চারদিক থেকে আপনার এনিমি পজিশনটা বুঝতে হবে, জোন যখন আপনার কাছ থেকে সরে যাবে ওই পজিশন গুলো ওই ইনফরমেশন গুলো কাজে লাগিয়েই আপনার প্ল্যানটা তৈরি করতে হবে। সো সবাই মিলে একটা টানেল ভিশন মেইনটেইন করাটা কিন্তু একটু টাফ। ও সাইকো ডাউন হয়ে গেলেন ইউনিকর্ন, সাথে সাথে তার টিমমেট তা আরো একজন ছিলেন তাকেও ডাউন করে দেওয়া হয়েছে ইউনিকর্ন। এখান থেকে তার স্টোরটা খুবই খারাপ ক্লোজিং হয়ে গেল এবং ফিনিশ আউট করে দেওয়া হলো ইউনিকর্নকে দুর্দান্ত ভাবে। উইন এই মুহূর্তে রানীর মতো এসে তাদের দলকে বাঁচিয়ে ফেললেন এবং বলতেই হবে নামের যে যথাযথ ব্যবহার সেই ব্যবহার কিন্তু করেছেন, নামের যথার্থতাটা বজায় রেখেছেন। আপাতত মানে সাইকোকে বাড়িতে ঢুকতে দিলেন না, মানে সাইকো উল সাইকো তার উপরে হয়তো বেশ বেশ খানিকটা ক্ষোভ থাকতে পারে, সে কারণে হয়তো নক আউট হয়ে যখন তিনি পড়েছিলেন দরজাটা লাগিয়ে দিল মুখের উপরে, তিনি বেছে নিলেন ডক্টর সাইকোকে রিভাইভ করতে। সো সাইকো কুইন ইজ গোয়িং টু রিভাইভ দ্য ডক্টর সাইকো। দেখা যাক নেক্সট সিনারিওতে এই যে একটা দলের একজন সদস্যকে রেখে আরেকজন সদস্যকে বাঁচাতে যাওয়া সেটা কিরকম একটা প্রভাব ফেলে। বাট যাই হোক ওগুলো কথা নয়, কথা হচ্ছে নাফিস ওয়াচ সেখানে ডান হয়ে গেল এবং জোনের আরো একটা হার্ডশিফ্ট। এই হার্ডশিফটের কারণে কিন্তু জোনের বেশ ভালো একটা সাপোর্ট পেয়ে গেল টিম টিডি। টিডি এখান থেকে কিন্তু বেশ মোটামুটি মিডিলের জায়গাতে রয়েছে। কিউটিএস একটু পর এন্টার করার চেষ্টা করবে, পাইথন একটু পর এন্টার করার চেষ্টা করবে। প্রভন 786 তিনি এখনো পর্যন্ত সাদার কেটে কেটে চলে যাচ্ছেন। 570 মিটার তাকে পাড়ি জমাতে হবে, সাত সমুদ্র 13 নদী পার হয়ে তিনি যখন জোনের ভিতরে এন্টার করবেন তখন হয়তো তার দিকে চেয়ে থাকবে কোনো না কোনো শিকারী যে তাকে শিকার করে কিল কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে একটা জিনিস ইনক্লুড করি, 30 নম্বর টিম যখন ফার্স্টে ল্যান্ডিং করে মিলটা পাওয়ার মিলিটারি বেস না মিলটা পাওয়ার এই সাইডে, তো তখন হচ্ছে তারা কিন্তু লাইক জাম করার পরে তাদের পিছে আর কি ধাওয়া করে একটা টিম গাড়ি নিয়ে। সো তারা আসলে কোনো পরে গান নিতে পারেনি, সেখান থেকে দুজনকে গাড়ি দিয়ে নক করে দেওয়া হয়। আর এই দুজন প্লেয়ার তারা খুবই জড়ো সড়ো হয়ে এক চিপার মধ্যে বসেছিল, আপনি যদি স্ট্রিমের শুরুটা দেখেন। অ্যান্ড দেন যখন ওই টিমটা চলে গেছে তার 3 থেকে 4 মিনিট তারা চুপচাপ বসেই ছিল। বসে থাকার পরে তারা লাইক মিলিটারি বেসে কেউ যায়নি, তখন তারাই একমাত্র মিলিটারি বেস আছে, মিলিটারি বেস লুট করে সেই যে একটা ভয় সেখান থেকে তারা কিন্তু মানে লাইক ব্রিজ দিয়েও যাচ্ছে না, তারা পানি দিয়ে রোটেশন দেওয়ার চেষ্টা করছে। মানে শুরুতে যে একটা ভয় পাইছে লাইক আচ্ছা, সো শুরুর দিকে যে ভয় সেই ভয় তার পেছনে ভালো কথা, তবে আপাতত ভয়কে জয় করতে হবে, ভয়ের পরে জয় এরকম একটা কথাও কিন্তু রয়েছে। উইন ডাউন হয়ে গেল সাইকো, তসবি তাকে ডাউন করে দেওয়া হয়েছে, এমল্যাট তাদের উপরে এই মুহূর্তে অ্যাটাক করে দিয়েছেন। তো এমল্যাট এখান থেকে কিলটা সিকিউর করার চেষ্টা করবে, উল সাইকো এবং ডক্টর সাইকো দুই সাইকো এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। সাইকো টিম তাদের এখান থেকে সার্ভাইভ করার একটা চেষ্টা করতে হবে, দুটো কিল নিয়ে তারা যদি এলিমিনেট হয়ে যান টোটাল 3টা পয়েন্ট তারা হয়তো পাবেন। 3-7 এখনো পর্যন্ত ক্লোজ ইন করে দেয়নি, এখানে গ্রেনেড করে দিতে পারলে বেশ চমৎকার হতো। টিম নাম্বার ফাইভ এখানে থার্ড পার্টি করে দেওয়ার চেষ্টা করছে, 7 অনেক আগে থেকে এখানে ছিল, 5 এখানে থার্ড পার্টি করে দেওয়ার চেষ্টা করছে মাল্টিপল সাইড থেকে। টিম সাইকোর উপরে অ্যাটাক হয়ে যেতে পারে, কুইনকে দেখে ফেললেন, 9 এখানে কিলটা সিকিউর করে নিয়েছেন। এবং এই যে একটা ছোট ওয়ান স্ট্রিট কম্পাউন্ড রয়েছে, ওয়ান স্ট্রিট কম্পাউন্ডের উপরে হয়তো একটু পরেই এম ল্যাড এফ সি তিনি হামলা চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। স্মোকের মধ্যে কিছুটা স্প্যাম করে দেওয়ার চেষ্টা, একটা নকডাউন বের করে ফেলা হয়েছে। 9 সেখান থেকে তাসবিকে ডাউন করে দিলেন, তাসবিকে ফিনিশ আউট করে দিয়েছেন 9। আরও একজন প্লেয়ার এখনো পর্যন্ত সার্ভাইভ করছে, এম ল্যাড এফ সি তাকেও দেখে ফেলা হলো এবং চমৎকারভাবে তাকে ফিনিশ আউট করে দেওয়া হয়েছে। বলতে হবে এখান থেকে কিছুটা স্লাপি পারফরমেন্স ছিল এম ল্যাডের তরফ থেকে। এম ল্যাডের বাকি যে সদস্যরা দূর থেকে যদি কাভার ফায়ারটা প্রপারলি দিতে পারতো তাহলে কিন্তু সেটা বেশ চমৎকার হতো। স্পার্টার শোফোন সেখানে ডাউন করে ফেলছেন সাইকোকে, রাতুল ডাউন হয়ে গেলেন, শোভন সাইকোকে ফিনিশ আউট করে দিলেন। টিম নাম্বার 7 এর আরো দুজন প্লেয়ার কিন্তু স্প্লিট নিয়ে খেলছেন। এই ধরনের সিনারিওতে স্প্লিট যদি নিয়ে আপনি খেলতে পারেন তাহলে মাল্টিপল সাইড থেকে আপনার এনিমি টিমকে ডিসিমেট করে দেওয়া সম্ভব। সাইকো
তাকে একটু পরে জোন প্রেসার দিবে। অলরেডি টিম নাম্বার 7 এর দুজন প্লেয়ার স্পার্টা 9 তাকে দেখে ফেলা হয়েছে, আরো একজন প্লেয়ার শোভনকে দেখে ফেলা হয়েছে। এই জায়গাতে এভাবে ক্লাইম করলে আপনার এনিমি টিম আপনাকে ফিনিশ না করে দিয়ে মোটেও মোটেও ক্ষান্ত হবে না, এবং সেটা কিন্তু খুবই বাস্তব একটা কথা, এবং সেখান থেকে তাদেরকে ফিনিশ আউট হয়ে যেতে হলো আব্দুল্লাহ হাসনাত জোনের বাইরে। এবং দেখুন যে দলটার কথা একটু অনিম বলছিল, শোভন 786 এখনো তারা পানিতে, ব্লু জোনের ড্যামেজ তারা নিচ্ছে, একটু পরে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করবে। টিএম ইএক্স আলফা সেখানে স্পার্টা 9 কে ডাউন করে ফেলেছে, আলফা আরো বেশ কয়েকটা কিল হয়তো সিকিউর করার চেষ্টা করতেই পারেন। জোনের বাইরে দুটো টিম ফাইট করছে, শোভন এবং ইফতি দুজনই জোনের বাইরে ফিনিশ আউট হয়ে গেলেন, এবং ভয়কে তারা আর জয় করতে পারলেন না। কোন চলে গিয়েছে ফার্মের নিচের সি শোর সাইডটার দিকে, বাগি ফাটিয়ে দেওয়া হচ্ছে ক্যাপ্টেন আরলিম। এই মুহূর্তে তার সামনে থাকা টিম নাম্বার 5 এর রোটেশন প্ল্যানটা একটু ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। ব্যাপারটা অনেকটা এরকম, আমরা যদি জোনে যেতে না পারি তোমরাও যেতে পারবে না, আপনি যদি গাড়ি ফাটিয়ে দেন লাস্ট মোমেন্টে সেটা কিন্তু অনেক প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তবে টিএম ইএক্স আলফা তিনি বেশ খানিকটা সতর্ক ছিলেন, মাল্টিপল কার তাদের কাছে রয়েছে, গাড়ির চাকা যেন অ্যাটলিস্ট একটা বেঁচে থাকে সেরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। সেখান থেকে জোনের খুব কাছাকাছি তারা রয়েছে, যত দ্রুত সম্ভব যে একটা ইউ আকৃতির যে জায়গা রয়েছে, উল্টো ইউ আকৃতির যে জায়গাটা, ওই জায়গাতে চলে যাওয়া যেতে পারে। ওখানে ছোট্ট একটা রিজার্ভ সাপোর্ট আপনি পেয়ে যাবেন, যদি দরকার হয় পানিতে সাঁতার কেটে কেটেও কিন্তু আপনি চালিয়ে চলে যেতে পারবেন। তবে টিম টিডি এই জায়গাতে খুব বেশিক্ষণ হোল্ড করাটা আমার মনে হয় না উচিত, হচ্ছে পেট্রোল পাম্প এরিয়াটা একটু ভালনারেবল বটেই। টিম পাইথন স্কাল তারা বেশ ভালো একটা কাজ করেছেন, কিউটিএস কে পাশ কাটিয়ে তারা জোনের ভিতরে এন্টার করে ফেলেছেন, বিসির একজন প্লেয়ারকে ডাউন করে দেওয়া হলো মিলটার ওই সাইডটা থেকে। এই মুহূর্তে ফাইট হচ্ছে, স্পার্টা শোভন ডাউন হয়ে গেছেন, তার টিমমেট আরলিম তার উপর একটা শট আসতে পারে, হিপ ফায়ার নেওয়ার চেষ্টা, সেখান থেকে ডাউন করে দেওয়া হলো উইথ গ্রোজা। আইনস্টাইন নকটা বের করে ফেলছে, আইনস্টাইন কে সেখানে ফিনিশ আউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিউটিএস রেক্স সেখানে একটা নক বের করে ফেলেছেন, জোন প্রেশার দিচ্ছে আরলিম, তিনি ডাউন হয়ে যাবেন ব্লু জোনের ভেতরে, খুব দ্রুতই তিনি ডাউন হয়ে যাবেন, কোনো ধরনের সুযোগই তিনি পাবেন না। তবে ব্লু জোনের আগেই তাকে ডাউন করে দেওয়া হলো, অর্থাৎ তার কিল পয়েন্ট অন্য একটা টিম কিন্তু এখান থেকে সিকিউর করে নিতে পারবে। রিজভি তার একদম 10% এইচপি নিয়ে চলে আসলো জোনের ভিতরে, হিল আপ করাটা ইম্পর্টেন্ট, জানালা দিয়ে উঠতে তার কিছুটা প্রবলেম হচ্ছিল, তিনি যেখানে চলে আসতেন সেই জায়গাটাও কিন্তু জোনের ভিতরে নেই। যদি এখানে চেষ্টা করে নাফিস বোয়া টিম টিডির কাউকে না কাউকে নকডাউন করে ফেলতে পারবে। টিম কিউটিএস খুব কাছাকাছি জায়গাতে চলে যাওয়ার চেষ্টা করছেন, গাড়িতে স্প্রেডার করার চেষ্টা, বাকিটা হয়তো একটু পরে ফেটে যেতে পারত, তবে দূর থেকে অনেকক্ষণ ধরে বলছিলাম রোটেশন নাটা ইম্পর্টেন্ট। দেখুন এখানে একটা রিড সাপোর্টও কিন্তু তারা পেতেন চলে আসলে, সেখানে সবগুলো টিমকে ডিসিমেট করে দেওয়া পসিবল হতো, বাট টিম নাম্বার 15 সঠিক সময় সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের হয়তো ফিনিশ আউট হয়ে যাওয়া লাগতে পারে। জোন আরো একবার সরে গেল, যে ইউ এরিয়াটা উল্টো ইউ এরিয়াটার কথা বলছিলাম সেই এরিয়াতে গিয়ে কিন্তু আমাদের 6 নম্বর সার্কেলটা তৈরি হয়ে গিয়েছে। টিম নাম্বার 9 তাদেরকে ডিসিমেট করে দেওয়ার চেষ্টা করা যেতে পারে, পিএমসিআরসি অ্যানাটমি তার কাছে চলে আসলাম, তার কাছে একাই কিন্তু একটা কিল রয়েছে, এবং পুরো দলের কাছে 5টা কিল রয়েছে, সেটা বেশ চমৎকার। শাকির এখনো পর্যন্ত দেখার চেষ্টা করছেন, টিএম এর কাউকে যদি এখান থেকে ডাউন করে দেওয়া যায়, টিম নাম্বার 5 এর কাউকে যদি ডাউন করে দেওয়া যায় তাহলে হয়তো ভালো হবে, আদারওয়াইজ একটা গেট কিপিং এর শিকার তারা হয়ে যেতে পারেন। দেখা যাক এখান থেকে কিল কার কাছে চলে আসে, টিমগুলো যখনই যেখানে যাচ্ছে সেখান থেকেই কিন্তু জোনটা সরে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রবলেম্যাটিক ব্যাপার বটে। এখান থেকে আরিফ তিনিও একটা রোটেশন প্ল্যান নিয়ে নিলেন, যদি একটা স্প্রে দেওয়া যেত প্রপার স্প্রে আরিফের উপরে তাহলে হয়তো গাড়ি ফাটিয়ে তার কিলটা সিকিউর করা যেত। টিম নাম্বার 4 এর বাকি দুজন প্লেয়ার যে জায়গায় চলে গেছেন সেই জায়গাতে অনেক আগে থেকে দেওয়ান হোল্ড করছিলেন আরিফকে, ফাইনালি ডাউন করে দেওয়া হলো। টিএম ইএক্স আলফা এখান থেকে নকটা বের করে ফেলেছেন, টিম নাম্বার 19 এখনো পর্যন্ত রয়েছে, 7টা টিম সার্ভাইভ করছে, এই 7টা টিমের মধ্যে থেকে শাহবাজ জয় ডাউন হয়ে গেলেন বাই ম্যাড ম্যাক্স, দেওয়ান শাকিরকে ডাউন করে দিয়েছে, কিল সিকিউর করার চেষ্টা টিম নাম্বার 4, তারা অনেক বড় বিপদে পড়ে গেলেন, শাকিরকে ডাউন করে দিয়েছেন সেখান থেকে দেওয়ান। অ্যান্ড টিম টিআরজ এক্সোটিক ওপি এখনো পর্যন্ত সার্ভাইভ করছে, টিডি সৈক্য এখান থেকে এখনো পর্যন্ত রয়েছে, রেক্সকে জোনের বাইরে থেকে ডাউন করে দেওয়ার একটা চেষ্টা, ম্যাড ম্যাক্স তাকেও এখান থেকে ফিনিশ আউট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে একদম লাস্ট মোমেন্টে। ভাগ্য ভালো বলতে হবে, ম্যাড ম্যাক্সের ভাগ্য খুবই ভালো, তবে তার কাছে যদি আর একটা বুলেট টাচ হয় তাহলে তিনি ফিনিশ আউট হয়ে যাবেন। এখনো বেঁচে রয়েছেন ম্যাড ম্যাক্স, জোনের বাইরে ফিনিশ আউট হয়ে যেতে পারেন জোন যখন তাকে একটু টাচ করবে, বাট জোন একদম এজে ছিল, একদম কর্নারে তিনি ছিলেন, সেখান থেকে হিল আপ করার একটা চান্স তিনি পাবেন। হিলিং আইটেমসও মোটামুটি তার কাছে ভালো অ্যামাউন্টটা রয়েছে, 4টা টিম এখনো পর্যন্ত সার্ভাইভ করছে, সেই টিমের মধ্যে
QTS Mad Max will be the last guy from his team. The one সেখান থেকে ধীরে ধীরে ফিনিশ আউট হয়ে যাবেন 1 HP Paradox. তিনি এখন পর্যন্ত সারভাইভ করছেন এই ম্যাচে গ্রিন আইকন সহ যে দলটা হোল্ড করছে দ্যাট ইজ টিম পাইথন। পাইথন এখান থেকে কিন্তু চিকেনটা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই খুবই বেশি। তাদের কাছে জনশক্তি সবচাইতে বেশি রয়েছে, পূর্ণ শক্তির দল তাদের কাছে না থাকলেও তিনজন কিন্তু এখনো পর্যন্ত বেঁচে থাকছে। অ্যান্ড যদি সামহাও টিম নাম্বার 4 কে এখান থেকে ডিসিমেট করে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনটা হয়তো তাদের কাছেই চলে যাবে আলটিমেটলি। জোন অ্যাডভান্টেজটাও টিম নাম্বার 19 পাচ্ছে। টিম নাম্বার 4 আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন সেখানে দেওয়ানদের কিলটা যদি চুরি করে ফেলতে পারে মন্দ হয় না। ম্যাড ম্যাক্স প্যারাডক্স একে অপরকে ধরে রাখবেন, কেউই কাউকে জন ভিতরে এন্টার করতে দিবেন না। দেখা যাক কে প্রথমে অ্যাটাকটা করে এবং যখন এই অ্যাটাকটা শুরু হয়ে যাবে তখন কিন্তু টিম নাম্বার 4 এখান থেকে একটা থার্ড পার্টি করে দেওয়ার চেষ্টা করবে এবং টিম নাম্বার 4 এর পজিশনটা জেনে যাবে টিম নাম্বার 19। আপাতত এরকম কোনো একটা ঘটনাই হয়তো ঘটতে পারে টিম নাম্বার প্যারাডক্স। তাদের কাছে স্মোক ইউটিলিটিস রয়েছে, সেই ইউটিলিটি স্মোক এগুলো কাজে লাগিয়ে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছেন। বাট আই থিঙ্ক ম্যাড ম্যাক্স তিনি সরাসরি যদি একটু সোজাসুজি চলে যাওয়ার চেষ্টা করতেন আই থিঙ্ক সেটা বেটার হতো। তিনি কেন যেন প্যারাডক্স এর কাছে চলে যাওয়ার চেষ্টা করছেন, সেই ডিস্টেন্সটা কমানোর চেষ্টা করছেন। দেখুন একদম মাঝামাঝি একটা জায়গায় বেশ কিছু খড়ের গাদা রয়েছে, বেশ একটা পাথর রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু হয়তো ম্যাড ম্যাক্স একটা কাভার পেয়ে যেতে পারেন। তার পজিশনটা, তার দলের পজিশনটা 4 নম্বর থেকে হয়তো ধীরে ধীরে 3-2 এরকম আগের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। ম্যাড ম্যাক্স জোন তাকে প্রেশার দেওয়া শুরু করলো, জোন ক্লোজিং হওয়ার সাথে সাথে হয়তো তিনি দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করবেন। যে পাথরের কথা বলছিলাম পাথরের আগেই চলে যাওয়া সম্ভব ছিল তার, তিনি যদি সরাসরি জোনের ভিতরে এন্টার করার চেষ্টা করলেন। ফাইনালি ম্যাড ম্যাক্স দৌড়ে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন, খুব কাছাকাছি চলে আসছেন নাফিস ফুয়াদ। নাফিস ফুয়াদ সেখানে তার উপর একটা শট করা হলো, তবে পরবর্তীতে যে রিটেলিয়েশন ফায়ার আসলো সেই রিটেলিয়েশন ফায়ারে নাফিস ফুয়াদ ডাউন হয়ে গেলেন। ম্যাড ম্যাক্স একদম লাস্ট মোমেন্টে একদম ম্যাজিক্যাল এইচপি নিয়ে জোনের ভিতরে এন্টার করতে পারলেন। তৌসিফ সাইফ এক্সটিক ওপি এখনো পর্যন্ত যে অ্যাঙ্গেলটা হোল্ড করে রেখেছেন সেখান থেকে একটা সারপ্রাইজ অ্যাটাকে যদি অন্তরকে অথবা অ্যানাটমিকে ডাউন করে দেওয়া যায় তাহলে হয়তো টিম নাম্বার 4 তাদের জন্য চিকেন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। সো উইনার উইনার চিকেন ডিনার এই ম্যাচে হয়তো সবাই নেওয়ার চেষ্টা করবেন। গ্রুপ বি এর প্রথম ম্যাচ চলছে কোয়ালিফায়ার স্টেজে, সো সেই ম্যাচটা যদি আপনি প্রপারলি খেলতে পারেন, অ্যাটলিস্ট টপ 2 তে শেষ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফাইনালে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ মাত্র 2 দলই কোয়ালিফাই করবে, টপ 2 টিমস আর রিমেইনিং। এখানে পিএমসি আরসি অ্যানাটমি তাকে ডাউন করে দেওয়া হচ্ছে টিম নাম্বার 4। এখানে এক্সটিক হি স্পটেড, তিনি যদি এখান থেকে সার্ভাইভ করেন হিল আপ করতে পারেন আরো একবার, বেশ চমৎকার হয়ে যাবে। অন্তর তার কাছে অ্যানাটমি চলে গেলে সেখান থেকে রিভাইভটা হয়তো দিতে পারবেন, তবে ওই রিভাইভের সময় একা পড়ে যাবেন নাফিস ফুয়াদ। নাফিস ফুয়াদ যদি সেখানে পাল্টা নক হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। সাইফ এখনো দেখার চেষ্টা করছেন, সাইফের ডান দিক থেকে অ্যাটাক আসতে পারে অন্তরের উপরে। ফুয়াদ ডাউন হয়ে গেছে টিম নাম্বার 4। এই মুহূর্তে 1v2 সিনারিও, তিনজন প্লেয়ার সার্ভাইভ করছিলেন, এই মুহূর্তে একটা অল ইন অল আউট একটা অ্যাটাক হয়ে যেতে পারে। এক্সটিক ওপি তিনি হয়তো স্পট করার চেষ্টা করবেন অন্তরকে। অন্তর এখনো পর্যন্ত কোনো ধরনের মুভমেন্ট দেয়নি, চুপচাপ শুয়ে রয়েছে। জোন ক্লোজিং করার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে জোন ক্লোজিং করছে অন্তরকে। যদি জোন প্রেশার দেয় তাহলে হয়তো তাকে উঠে বসতে হবে, চিকেনটা চলে যাবে টিম নাম্বার 4 এর কাছে। টিআরজেড এক্সটিক এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাচ্ছেন না, কিল গুলো সিকিউর করে নেওয়া যেতে পারে। অ্যানাটমি এবং ফুয়াদের কিলটা সিকিউর করে নেওয়া যেতে পারে, অ্যানাটমির কিল সিকিউর হয়ে গেল। এন্ড ফাইনালি অন্তরকে ডাউন করে দেওয়ার সাথে সাথে টিম নাম্বার 4 চিকেন ডিনারটা পেয়ে গেল। পূর্ণ শক্তির দল থাকা সত্ত্বেও টিম নাম্বার 19 এই ম্যাচে চিকেনটা মিস করলেন, একটা ইজি চিকেন তারা মিস করেছেন। বেশ দুঃখজনক অবশ্যই তাদের জন্য বলতে হবে, তবে এই ম্যাচটা যদি তারা চিকেন দিয়ে শুরু করতে পারতেন, এই ম্যাচটা যদি তারা চিকেন আদায় করতে পারতেন তাহলে হয়তো তাদের ফাইনালের যে যাত্রা সেটা অনেক বেশি স্মুথ হতো। এখন তাদের নেক্সট ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে, নেক্সট ম্যাচেও সেই টপ 2 এর ভিতরে শেষ করতে হবে। ইন টার্মস অফ কিল অ্যান্ড প্লেসমেন্ট পয়েন্টস সব দিক থেকে কিন্তু আসলে আপনাকে মেইনটেইন রাখতে হবে, কারণ আপনি যদি চিকেন পান তাহলে আপনার কাছে আসে 15 পয়েন্ট, আর অন্য কোনো দল যদি সেখান থেকে 20টা কিল করে ফেলে তাহলে কিন্তু সে আপনার চাইতে র্যাঙ্কিং এগিয়ে থাকবে 20 পয়েন্ট নিয়ে। তো আপনার চেষ্টা করতে হবে আপনি যেন 6টা কিল বের করতে পারেন ওই 20 কিলওয়ালা টিমকে হারানোর জন্য, প্লাস পাশাপাশি চিকেন। তো এইভাবেই কিন্তু আসলে মেনটেন করতে হয়, আপনি কিভাবে মেনটেন করবেন সেটা আপনার ব্যাপার। বাট কন্ট্রোলড অ্যাগ্রেশন ইজ দ্য কি অফ সাকসেস, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যত চতুরতার সাথে খেলাটা কন্টিনিউ করতে পারবেন আপনার জন্য জিনিসটা তত ভালো। আপাতত আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, আমাদের যে এই চমৎকার কি প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে ডিএমসি স্পোর্টিং ক্লাব প্রেজেন্স ইন্টার মেডিকেল পাবজি মোবাইল টুর্নামেন্ট, এটার স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই নেক্সাম এমইপিএস অ্যান্ড ব্রডকাস্টেড বাই অ্যাঙ্গুলার ই স্পোর্টস নেটওয়ার্ক। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দেওয়ার জন্য।
ঈদের আগে কিছুটা ঈদের আমেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবং এই যে টুর্নামেন্টটা এটা কিন্তু যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের জন্য কোনো কম্পিটিশন, যে শুধুমাত্র যে কম্পিটিশন ব্যাপারটা কিন্তু এরকম নয়, এটা একটা ফেস্টিভ্যালের মতো হয়ে গেছে। সবাই মিলে প্রত্যেকটা দিন এনজয় করছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যখন আমরা অনেক বেশি টেন্সড, যখন আমরা অনেক বেশি শঙ্কার ভেতরে রয়েছি, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক বেশি শঙ্কায় রয়েছি, বেশ খানিকটা ক্লান্তিকর সময় পার করছি রমজান মাসের মধ্যে, সেই বা রমজান মাসে কিন্তু বেশ একটা প্রশান্তির ছোঁয়া আমাদেরকে দিয়ে দিয়েছে, প্রশান্তির পরশ দিয়ে দিয়েছে, একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে যে আমার প্রতিষ্ঠান এখানে খেলছে, আমি আমার প্রতিষ্ঠানটাকে সাপোর্ট করব, আমার প্রতিষ্ঠানকে যারা রিপ্রেজেন্ট করছে তাদেরকে অনুপ্রাণিত করব। এই যে একটা চরম উৎসাহ উদ্দীপনা, এইটা কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র ইন্টারমেডিকেল পাবজি মোবাইল টুর্নামেন্টের জন্য। প্রথম ম্যাচটা শেষ হয়ে গেল, গ্রুপ বি এর আরো একটা ম্যাচ হবে, প্রত্যেক গ্রুপ কোয়ালিফায়ার স্টেজে দুটো করে ম্যাচ পাবে, এবং যখন ফাইনালে চলে যাবে, ফাইনালে চলে যাবে 18টি দল, টোটাল 9টি গ্রুপ রয়েছে। তো বুঝতেই পারছেন খেলাটা কিন্তু অনেক অনেক বেশি টাফ, এবং একটা লবিতে কিন্তু নর্মালি কম্পিটিটিভ সিনারিওতে আপনারা দেখে থাকেন 16টা করে দল থাকে, কিন্তু এইখানে দলের সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ আমরা একটু ইন্টেন্স মোমেন্ট দেখতে চাই, ইন্টেন্স কিছু পারফরমেন্স দেখতে চাই, এবং সেই পারফরমেন্স গুলো কিন্তু অনেক সাকসেসের সাথে, অনেক সফলতার সাথে আমাদেরকে প্লেয়াররা প্রদর্শন করে আসছেন, দেখিয়ে যাচ্ছেন তাদের কতটুকু যোগ্যতা রয়েছে, তাদের দক্ষতা কতটা বেশি। সেই দক্ষতার 100% হয়তো তারা দিতে পারছেন না, কারণ আমরা বেশ কিছু স্লপি পারফরমেন্স দেখেছি এই এই ম্যাচে, যেমন ফার্মের দিকে লাস্টের যে জোনের ঢোকার সময় যে ফাইটটা হয় ওইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আপনি যখন ফাইট নিচ্ছেন আপনি ব্রোকেন ওয়ালের সাইড থেকে ফাইট নিতে পারতেন, বাট আপনি ক্লাইম্ব করে যখন অন্য সাইডে চলে যান আপনার গান কিন্তু হাত থেকে অল্প কিছু সময়ের জন্য সরে যায়। তো ওই প্রবলেমটা কিন্তু পরবর্তী তার পাশ কাটে উঠতে পারেননি দলটা, তাদেরকে ফিনিশ আউট হয়ে যেতে হয়, অনেকে জোন রোটেশন নিয়ে প্রবলেম হচ্ছিল, প্রপার ভাবে তারা রোটেশনটা কমপ্লিট করতে পারেননি। এই ভুলগুলোকে নেক্সট ম্যাচে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে অবশ্যই, নেক্সট ম্যাচটা হবে ইরান গেলে। ততক্ষণ পর্যন্ত একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, সাথে থাকবেন। We'll be right back.
প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিএমসি স্পোর্টিং ক্লাব প্রেজেন্স ইন্টার মেডিকেল পাবজি মোবাইল টুর্নামেন্টে। আমাদের এই টুর্নামেন্টে স্পন্সর হিসেবে আমাদের সাথে থাকছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নেক্সাম এমইপিএস, এবং ব্রডকাস্ট পার্টনার হিসেবে আমাদের সাথে থাকছে অ্যাঙ্গুলার ইস্পোর্টস নেটওয়ার্ক। আমাদের প্রথম ফ্লাইট ম্যাচটা শুরু হয়েছিল জর্জ পল সাউদার্ন সিটি সাইডে এবং গিয়ে শেষ হচ্ছে স্ট্রেট টু দা সসনভকা মিলিটারি বেস। সবার আগে আমরা দুটো টিমকে চলে যেতে দেখতে পাচ্ছি নর্দার্ন সিটি সাইডে এবং সাউদার্ন সিটি সাইডে। কোনো টিম না থাকলেও কন্টেইনার সাইডের কাছাকাছি আমরা একটা টিমকে দেখতে পাচ্ছি, তাদের সাথে গান ফাইট নেওয়ার জন্য আরও একটা টিম কিন্তু পাহাড়ের খুব কাছাকাছি ড্রপ করেছে। সো যদি জর্জ পল সাইডটা দেখেন, নর্দার্ন সাইড সাউদার্ন সাইড সবটুকু মিলে কিন্তু টোটাল পাঁচটা টিম কিন্তু থাকতে পারে। তো আমরা আপাতত একটু গেম প্লে স্ক্রিনে যদি চলে যাই তাহলে হয়তো এই ফাইটটাও দেখতে পারবো। এই ফাইটটা কিন্তু শুরু হয়ে গেল আশফাক এবং 786, তারা আরো একবার একদম শুরুতে এসেই এখানে কিন্তু ফাইটের সম্মুখীন হয়ে গেলেন গত ম্যাচের মতো। এই ম্যাচটাও কিন্তু তাদের একদম শুরুর দিকেই একটা সমস্যা পোহাতে হচ্ছে, তাদের কাছে কোনো ধরনের ওয়েপন নেই। ইফতি তার টিমমেটকে হয়তো আপাতত রিভাইভ করতে পারবেন, তবে রিভাইভ করার আগেই কিন্তু টিম নাম্বার 7 স্পার্টান 9 এখান থেকে উপরের দিকে চলে যাবেন, বাইজার নিয়ে উপরে চলে যাচ্ছেন, ফিস্ট করে এখান থেকে ফিনিশ আউট করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। মেরাজকে ডাউন করে দেওয়া হয়েছে, গাড়ি চাপা দিয়ে সেখান থেকে হত্যা করে দেওয়ার চেষ্টা, জানলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। এবারও হয়তো তারা গত ম্যাচের মতো পানিতে থাকার চেষ্টা করবেন, তবে পানিতে কিন্তু চলে যেতে পারবে না ইফতি। শোভন যদি চলে যেতেও পারে সেখানে, তাকে খুঁজে বের করে স্পার্টান 9 হতে ফিনিশ আউট করে দেবে। শোভন উইল বি ফিনিশড শুধুমাত্র খুঁজে বের করার অপেক্ষা। 9 যদি এখানে জাস্ট একটু পানির মধ্যে দেখে ফেলে কোন রকমে তাহলেই কিন্তু সেখান থেকে খেলটা সিকিউর করে ফেলা সম্ভব। শোভনের ভাগ্য ভালো বলতে হবে, 9 কিন্তু প্রথমে দেখেননি, এখনো পর্যন্ত খুঁজে পাননি, সাইডে সরে যাচ্ছেন শোভন। ফাইনালে কিন্তু দেখে ফেললেন পানিতে স্প্রে দেওয়ার চেষ্টা, এখনো পর্যন্ত ডাউন করতে পারেননি শোভন। 786 চলে যাচ্ছেন তিন নম্বর 7 এর কাছ থেকে, বেশ খানিকটা স্লপি স্প্রে আমরা দেখতে পাচ্ছি। শোভন যদি আরেকটু ভালো স্প্রে দিতেন এখানে তাহলে হয়তো, মানে শোভনের উপরে যদি আরেকটু ভালো স্প্রে দিতেন তাহলে হয়তো শোভন ফিনিশ আউট হয়ে যেতেন আরো আগেই। রিজভি পানির ভেতরেই কিন্তু নেমে গিয়েছিলেন, 9 স্কিলটা সিকিউর করে নিলেন, জোন চলে এসছে একদম একদম রুইন্সকে সেন্ট্রালাইজড করে। নোভো রেপ নয়তো আমরা দুটো টিমকে দেখতে পেয়েছি, সেখান থেকে হয়তো একটু পরে তার রোটেশন নেবেন, তবে রোটেশন নেওয়ার সময় তাদের ফার্মে থাকা দলগুলোর কাছ থেকে সাবধানে থাকতে হবে। আমরা যদি একটু চলে আসি জর্জ পলের দিকে, আমরা যদি এখানে চলে আসি তাহলে কিন্তু দেখতে পারো টিম নাম্বার 17 এবং টিম নাম্বার 13 তারা ফাইট নিচ্ছে। টিম নাম্বার 17 এর আনন্দ কিন্তু ফিনিশ আউট হয়ে গেছেন। সো আমি আনন্দ বলবো নাকি একটু অসভাবে আনন্দ বলবো, B4M আনন্দ নাকি আনন্দ, যাই বলি না কেন আমাদের কিন্তু, আমরা যাই বলি আনন্দ বলি আর আনন্দ বলি যাই বলি না কেন, আনন্দ কিন্তু ফিনিশ আউট হয়ে গেছে। দলের একজন সদস্যকে হারানোর পর টিম নম্বর 17 অবশ্যই কিছুটা দুঃখ, ভারাক্রান্ত অবস্থায় তারা খেলাটা কন্টিনিউ করবেন। ওয়েপন তাদের কাছে বেশ ভালো রয়েছে, কম্বোটা কিন্তু চমৎকার, M416 এবং DP, এই কম্বো দিয়ে আপনি আপনার সামনে আসা যে কোনো দলকেই কিন্তু ওয়াইপ আউট করে দিতে পারবেন চাইলেই। তবে সেখানে সতর্ক থাকতে হবে কারণ আপনার কাছে জনশক্তি কিছুটা কম, জনশক্তি বেশি রয়েছে টিম নাম্বার 13 এর কাছে, 13 নম্বর দল, তারা ওয়ারহাউস এরিয়াটাতে একটু ক্লাস্টার রয়েছে, একটু কম্প্যাক্ট ভাবে কিন্তু সেখান থেকে খেলছেন। টিম নাম্বার 17 তারা যদি একটা প্লেয়ারকে আগে নক করে ওপেনিংটা বের করে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় খেলাটা তারা বের করে ফেলতে পারবেন আরো একবার নিজেদের জন্য করে। 4HB RP7 তিনি সামনের দিকে রয়েছেন, RP7 কি রয়্যাল পাস 7 এরকম কিছু। আর আপনারা যারা যারা দেখছেন আপাতত, আপনারা কিন্তু অ্যাঙ্গুলার ইস্পোর্টস নেটওয়ার্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, ফলো করে দিতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোন টিম কাকে সাপোর্ট করছেন। এখানে টিম নাম্বার 13 এবং টিম নাম্বার 17 দুটো দলের মধ্যে ফাইট হচ্ছে, টিম নাম্বার 13 কিছুটা সরে যাচ্ছেন পেছনের দিকে, কিছুটা পিছু হটার চেষ্টা করছেন এই জায়গা থেকে, এবং টিম নম্বর 17 জন্য কিন্তু এটা একটু দম ফেলার হয়তো সুযোগ হয়ে গেল। সামনে একটা স্মোক তৈরি করে দেওয়া হয়েছে, কিছুটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, এবং দেখুন ইউনিকর্ন একটা অফ অ্যাঙ্গেল বের করে নিয়েছেন, এখান থেকে অ্যাটাক হয়ে যেতে পারে নিয়নের ওপরে, অনেকক্ষণ ধরেই হোল্ড করছেন ইউনিকর্নের পজিশনটা বেশ ভালো ছিল, নিহাল লাস্ট গাই হিসেবে ক্রস করে ওয়ারহাউসে ধরে ফেললেন। তবে ইউনিকর্ন এখান থেকে একটা শটও নিলেন না, চুপচাপ সবাইকে জায়গাটা পার হতে মানে দিলেন কেন আমি সেটা বুঝলাম না, একটা চমৎকার সুযোগ তৈরি হয়ে গিয়েছিল, সুযোগটা কিন্তু তারা মিস করলেন, সুযোগটা তারা হাতছাড়া করলেন। এই সুযোগ পরবর্তী তার পাবেন কিনা দেখতে হবে। তবে টিম নম্বর 17 যে ওয়ারহাউসটাতে চলে এসছে সেদিক থেকে কিন্তু যদি একটু পিক করার চেষ্টা করে
নিয়ন অথবা যদি নিহাল এখান থেকে পিক করার চেষ্টা করেন তাহলে ইউনিকর্ন হয়তো একটা নক বের করে ফেলতে পারবেন। ইউনিকর্ন এখন পর্যন্ত স্প্রে দেননি, তবে নিয়নের এসপির অবস্থা মোটামুটি খারাপ। নিবো ওয়াইটি এখান থেকে স্প্রে দেওয়ার চেষ্টা করছে, আর পি সেভেন এখান থেকে একজন প্লেয়ারকে ডাউন করে দেওয়ার একটা চেষ্টা করছেন ইনকগনিটো। ইনকগনিটো টুকে এখান থেকে কিছুটা স্প্রে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গ্রেনের হাতে নিয়ে তিনি কি নিজেই মরে যাওয়ার চেষ্টা করছেন নাকি ও তিনি হয়তো সামনে 4 HP আর পি সেভেন কে গ্রেনেড করে সেখান থেকে নক ডাউন করে দেওয়ার চেষ্টা করবেন। তবে স্মোকের মধ্যে মানে মানে আমি 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 এখন বাকরুদ্ধ, আমি এখন বাকরুদ্ধ, আমি দিশেহারা। হয়তো ইনকগনিটো তার এই মুহূর্তে আর গেম খেলার ইচ্ছা নেই, তিনি হয়তো তার ব্রাউজার ওপেন করে ইনকগনিটো মোডটা অন করতে চান। তবে যাই হোক, সেটা আসলে রমজান মাস শেষ হয়ে গেলে করাটা বেটার। টিম নাম্বার 17 এখান থেকে কিন্তু কন্টেনার সাইডে চলে আসার চেষ্টা করছেন, ডিফেন্ডার একটা সাইড থেকে ফাইট আসছে ইনকগনিটোকে, হয়তো এখান থেকে রিভাইভ করাটা একটু টাফ হয়ে যেতে পারে। ইউনিকর্ন তাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আপাতত পালন করতে হবে, এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা যদি তারা পালন করেন তাহলে কিন্তু সেটা বেশ চমৎকার হয়ে যাবে। এখান থেকে নিহালকে ডাউন করে ফেলতে পারলে, নক আউট করে ফেলতে পারলে সেটা বেশ চমৎকার হয়ে যাবে। 4 HP আর পি সেভেন এখন পর্যন্ত খেলার চেষ্টা করছেন, দেখুন ওই অনেকটা দূরে আমি বট চুপ চুপচাপ হোল্ড করছেন, তার অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ভালো বলতে হবে। এখান থেকে আরপি সেভেন যদি একটু সামনের দিকে ঘুরে ফ্ল্যাঙ্ক দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু একটা অ্যান্টি ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল আমি বটের কাছে রয়েছে। ইনকগনিটো ফাইনালি রিভাইভ পেলেন, হয়তো একটু আগে বলছিলাম যে এখন ব্রাউজারে ইনকগনিটো মোডটা অন করার সময় আসেনি, তবে আসলে কখনোই অন করাটা উচিত না, মানে আপনি মানে যদি মানে খুব বেশি দরকার না হয় আর কি। তো যাই হোক, আপাতত ইউনিকর্ন তিনি এখানে চুপচাপ হোল্ড করে বসে রয়েছেন, পাহারা দিচ্ছেন তার দলের উপরে যেন কোনো ধরনের হামলা না হয়। তার দলের বাকি সদস্যরা কন্টেনার পার হয়ে ওয়ার হাউসে চলে গিয়েছেন, সেখান থেকে হয়তো দেখার চেষ্টা করবেন। এই ফাইটটা তারা এত লেন্দি করছেন কেন আমি কিন্তু একটু একটু হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, কারণ এই ফাইটটা আর অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। টিম নাম্বার 17 তাদের উপরে যদি প্রপার একটা অ্যাটাক করে দিতে পারতো টিম নাম্বার 13 তাহলে কিন্তু টিম নাম্বার 17 এখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পেত না। আবার টিম নাম্বার 17 যখন কিল ফিড দেখতে পেলো যে সামনের এক সামনের দলের একজন সদস্য সেখানে নিজের গ্রেনেডে নিজেই নকড আউট হয়ে পড়ে রয়েছে, সেখানে কিন্তু তারাও কোনো ধরনের একটা অ্যাটাক করে দেয়নি, অ্যাটাক করার কোনো ধরনের লক্ষণ কিন্তু ছিল না, সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। ইনকগনিটো তার হেলথ কিট এখনো পর্যন্ত আছে কিনা আমি বলতে পারি না, তবে তার হেলথের অবস্থা কিন্তু খুবই খারাপ। ইনকগনিটো তার মনে হয় বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, কারণ দেখুন ইনকগনিটো যদি চাইতেন তার পাশে থাকা দলের সদস্য ইউনিকর্নের কাছ থেকে একটা ধার নিতে পারতেন যে ইউনিকর্ন আমাকে দুটো হেলথ কিট রয়েছে, আমাকে একটা হেলথ কিট ধার দাও, আপনার দলের সদস্যের সাথে যদি আপনি একটু শেয়ার করে নেন এবং শেয়ার করে যদি আপনার দলের সদস্যদের একটু কেয়ার করেন তাহলে হয়তো যখন সময় আসবে তখন আপনার জন্য আপনার দলের সদস্য অনেক বেশি সাহায্য করতে পারবে, অনেক ভালো একটা সাপোর্ট আপনাকে দিতে পারবে। ইউনিকর্ন লাফে লাফে দেখার চেষ্টা করছেন, তবে লাফালে হবে না, কারণ এই যে কন্টেনার, এই কন্টেনারের উপর থেকে কিন্তু আপনি খুব ভালো একটা ভিউ পাবেন না টিম নাম্বার 17 এর। দুটো দলের সদস্যই হয়তো জানেন, তবে এখান থেকে আমি বটের একটা ফ্ল্যাঙ্ক নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং টিম নাম্বার 13 এ একজন অশালীন নাম সমৃদ্ধ একজন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি, তার নামটা আমি বলবো না, আপনারা নিজেরা পড়ে নিন। সো যাই হোক, তিনি আপাতত চুপচাপ হোল্ড করে বসে খেলার চেষ্টা করছেন। নিয়ন এখানে কিন্তু বসে রয়েছেন, যদি এখান থেকে কালো তিনি যদি ডাউন হয়ে যান তাহলে কিন্তু যদি ডাউন হয়ে যান তাহলে কিন্তু বেশ চমৎকার হয়ে যাবে। ম্যানিয়াক এখান থেকে ডাউন হয়ে গেলেন বাই সিয়াম, একটা স্মোক করে ফেলা হয়েছে। ইউনিকর্ন সামনের দিকে আসার চেষ্টা করছেন। ইনকগনিটো তার HP অবস্থা এখনো খারাপ, মানে তার দলের যে IGL রয়েছে, ক্যাপ্টেন রয়েছে বা লিডার রয়েছে, তিনি কি একটাবারও বলছেন না যে ইনকগনিটো তুমি হিল কেন করছো না? হিল যদি মানে সে করতে চায় তাহলে তার কাছে হিলিং আইটেমস লাগবে, এবং তার দলের বাকি সদস্যদের কাছ থেকে ধার নিতে হবে। রাফি ম্যানিয়াক রাফি সেখান থেকে একটা নক আউট বের করে ফেলেছেন। আমরা অশালীন নাম সমৃদ্ধ খেলোয়াড়কে দেখতে পাচ্ছি সামনের দিকে চলে যেতে, ম্যানিয়াক অনেক সেখানে সিএমকে ডাউন করে ফেলেছেন। তো কালো পশ্চাৎ দেশ, এটা বললে কিছুটা শালীন শোনায়, সো আমি আপাতত পশ্চাৎ দেশই বলি, নিতম্ব বলা যেতে পারে। সো কালো নিতম্ব, কালো নিতম্ব সামনের দিকে গিয়ে চেষ্টা করছে। ইউনিকর্ন কালো নিতম্বের পেছনের দিকে রয়েছেন, সো পেছন দিক থেকে হয়তো তাকে কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করা যেতে পারে। কালো নিতম্ব পুশ করার চেষ্টা করছেন, সেখান থেকে নিয়নকে ডাউন করে দেওয়ার চেষ্টা। কালো নিতম্ব ডাউন হয়ে গেলেন, তাকে এখান থেকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। তবে আমি বর যদি সুযোগ পান তবে কালো নিতম্বকে বাঁচানোর সুযোগটা কিন্তু মিস করবেন না, বাঁচাতে পারলেন না কালো নিতম্বের সাথে সাথে কালো নিতম্বের পুরো দল এখান থেকে শেষ হয়ে গেল, এবং 4 HP তারা এই ক্লাসটা বের করে নিল। 4টা কিল তাদের কাছে চলে এসেছে, তাদের দলের একজন সদস্য পশ আনন্দ
তিনি ফিনিশ আউট হয়ে যাওয়ার পর কিন্তু তার দল বেশ ভালো ধরনের একটা পারফরমেন্স করলো। আপাতত এখান থেকে দেখুন আবদুল্লাহ হাসনাদ চুপচাপ বসে রয়েছে সাপের মতো, হয়তো যদি টিম নাম্বার ইলেভেন এর কেউ চলে আসে ছোবল দেবেন, ফিস করে তুলবেন, এবং দেখা যাক এখান থেকে তারা কতক্ষণ কতক্ষণ পর্যন্ত এই যে এই হাসনাদ এভাবে চুপচাপ বসে থাকতে পারে। টিম নাম্বার 18 18 নম্বর দল, তারাও কিন্তু খুব কাছাকাছি চলে এসছে, অনেকটা ওপেনেই এখানে শুয়ে রয়েছেন। জায়গাতে যে কোনো প্লেয়ার থাকতে পারে সেটা কিন্তু একদমই অবিশ্বাস্য একটা ব্যাপার। ম্যানিয়াক, তারা যদি ছাদ থেকে জাম্প করে দেন, জাম্প করলে কিন্তু একদম ঘাড়ের উপরে গিয়ে নামবেন। কৌশিক ডাউন হয়ে গিয়েছেন, সজীব ডাউন হয়ে গেলেন, আকিবুল হোসেন ডাউন হয়ে গিয়েছেন। একটু পেছনের দিকে দেখলে ভালো হতো না রাফি? পেছনের দিকে দেখলে কিন্তু সেখান থেকে আবদুল্লাহ হাসনাদকে দেখে ফেলা পসিবল হতো। টিম নাম্বার 18 রাস্তার ওপারে রয়েছে, এবং ফাইনালে ছোবল কিন্তু দিয়ে দেওয়া হলো। কিলটা সিকিউর করার একটা চেষ্টা হতে পারে, তবে আরো একজন প্লেয়ারকে ফাইনাল করার আগে কনফার্ম করার আগে কিন্তু আবদুল্লাহ হাসনাদকে দেখে ফেলা হলো। এবং দেখুন ম্যানিয়াক রাফি, তার কি হয়েছে আমি জানি না, অনেকক্ষণ ধরে তিনি এখানে গুলি করছিলেন, হয়তো তার অনেক 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 বেশি অনেক বেশি তিনি কষ্ট পেয়েছেন যে তার দলের সদস্য, তার একজন বন্ধু অনেককে এখানে নকডাউন করে দেওয়া হয়েছে, এবং সেই কারণে হয়তো তার জেদ ক্ষোভ রাগ সবকিছু তার এসএমজি থেকে ঝলসে পড়ছে। তবে সেই রাগের বসে তিনি যেন অন্ধ না হয়ে যান সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, কারণ 18 নম্বর দল তারাও কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আসছেন, এবং যখনই তাদের সামনের দলের সাথে ফাইটটা শুরু হয়ে যাবে এখানে কিন্তু একটা একটু ধরনের অ্যাডভান্টেজ পাবেন, তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, কারণ জনশক্তি আমরা টিআর এর কাছে বেশি দেখতে পাচ্ছি। সো টিআর এখান থেকে কিন্তু খেলার চেষ্টা করছেন, নিউট্রন অল ভেরি বাড়ির ভেতরে এন্টার করে ফেলেছেন, এবং মান্না তিনিও কিন্তু চলে আসছেন। সো মান্নাকে দেখে আমাদের চলচ্চিত্রের সেই মহানায়ক মান্নার কথা মনে পড়ে গেল, আপনারা হয়তো তার অভিনয় দেখেছেন, তার সিনেমা হয়তো দেখেছেন, সেই এক স্বর্ণযুগ ছিল সিনেমার। তারা হারিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের সেই বাংলা সিনেমার স্বর্ণযুগটাও হারিয়ে গেছে, হয়তো আমরা ভবিষ্যতে আমাদের বর্তমানে যারা অভিনয় করছেন হলিউডে তাদের হাত ধরে এরকম আরো একবার স্বর্ণযুগের দেখা পাবো। তবে আমরা একটু চলে আসলাম জাংগেতসু, জাংগেতসু আমি জানি না নামগুলো কেমন, জাংগেতসু ইটারেটসু, এটা হয়তো কোনো অ্যানিমের কোনো ক্যারেক্টার হতে পারে, আমি অ্যানিমে খুব বেশি একটা ফলো করিনি তো আমি বলতে পারছি না, আমি তেমন একটা বলতে পারছি না। তবে কিতার এসছু সামনের দিকে গিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, একটা স্মোক করে দেওয়া হয়েছে টিম নাম্বার 18, হয়তো এই স্মোকের কারণে উপরের দিকে উঠে যেতে এক ডিলে করবেন, এবং এই ডিলে করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের সাথে যে দলটা ফাইট করছে সেই দলের জন্য, কারণ টিম নাম্বার 11 11 নম্বর দল যেই জায়গাটাতে রয়েছে সেই জায়গাটা কিন্তু একটু ভালনারেবল, তারা স্মোকের মধ্যে চুপচাপ এখান থেকে দেখার চেষ্টা করছে, কেউ যদি চলে আসে তাহলে কিন্তু এখান থেকে নক আউট করে দেওয়ার চেষ্টা করা হতে পারে। একটা প্রিনেট করে দেওয়া হলো, নেটটা আরেকটু কুক করে থ্রো করলে হয়তো নিউট্রন সেখানে ডাউন হয়ে যেতে পারতেন, এবং একটু ড্যামেজ কিন্তু নিউট্রন ফেস করেন হয়তো সেই গ্রেনেডটার কারণেই, গ্রেনেডটা আরেকটু কুক করে তারপরে থ্রো করা দরকার ছিল। কিতারেৎসু এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে গিয়ে খেলছেন, সেখান থেকে কিন্তু একটা ডাউন করে দেওয়ার চেষ্টা হতে পারে কিতারেৎসু নিউট্রন, তাদের কিছুটা কেয়ারফুল থাকতে হবে। তবে আমি আমি একটু দেখার চেষ্টা করবো যে এখানে রাফি তার পজিশনটা কেমন, তিনি কিন্তু একটা অফ অ্যাঙ্গেল বের করে ফেলেছেন কিতার এসুকে দেখে ফেলা গিয়েছে, দেখে ফেলা গিয়েছে কিতার এসুকে, ফায়ার নেওয়ার কিছুটা চেষ্টা জিগল ফায়ার নেওয়া হচ্ছে এই মুহূর্তে, রাফিকে অনেক বেশি ক্রুশাল ভূমিকা পালন করতে হবে। তবে রাফি এখানকে ভুল করে ফেললেন অনেক, এই মুহূর্তে বেঁচে রয়েছেন একা, অনেককে সাপোর্ট দিতে হবে রাফিকে কনফার্ম করে দেওয়ার চেষ্টা, অনেক কিন্তু লাস্ট গাই মাহাদিকেও ফিনিশ আউট করে দেওয়া হলো, অনেক একদম ওয়ান ভি ওয়ান ব্যাটেলে থেকে কিন্তু সেখান থেকে থ্রি ভি ওয়ান ব্যাটেলে চলে গেল। রাফি যদি ওখানে তার পজিশনটা ঠিকভাবে কাজে লাগাতে পারতেন তাহলেই কিন্তু হতো, জায়গাটা চমৎকার ছিল, জায়গাটা দুর্দান্ত ছিল, আপনার এনিমি টিম হয়তো আন্দাজ করতে পারবে না যে এখানে কোনো প্লেয়ার থাকতে পারে, খুব বেশি এক্সপিরিয়েন্স যদি খেলোয়াড় হয় তাহলে অবশ্যই বোঝার কথা, কারণ এই ধরনের অ্যাপার্টমেন্টে অফ অ্যাঙ্গেল বলতে কিন্তু ওই জায়গাটাই রয়েছে। যাই হোক টিম টিআর তারা এখানে সার্ভাইভ করে গেল, কিল পেয়ে গিয়েছে বেশ ভালো অ্যামাউন্টের, চমৎকার খেলা অবশ্যই তারা খেলছেন। তবে জোন যেভাবে শিফট হচ্ছে আমরা কিন্তু রুইন্সের দিকে যদি জোনটা শিফট হতে দেখি, রুইন্সের দিকে যদি জোনটা চলে আসতে দেখি মন্দ হয় না। ইয়াস না পুলিয়ানা থেকে রুজক পার হয়ে হয়তো চলে আসার চেষ্টা করছে বেশ কয়েকটা দল, রুজককে এড়িয়ে চলার চেষ্টা করছে, রুজকের কিছুটা নর্দার্ন সাইডে উত্তর পাশ দিয়ে কিন্তু তারা জোনের ভিতরে ঢোকার চেষ্টা করছে, মন্দ নয়, বেশ ভালো ধরনের একটা রোটেশন, রুজকটাকে অনেক বেশি ডেঞ্জারাস তারা ভাবছেন, কারণ রুজক দিয়ে যদি আপনি পার হতে চান, রুজক দিয়ে যদি আপনি ওয়েস্টার্ন সাইডে যেতে চান তাহলে মোটমাট একটা ব্রিজেরই দুটো পার্ট রয়েছে, সেইটা কিন্তু পার হতে হয়, আশপাশ থেকে অনেকগুলো দিক থেকে ফায়ার আসতে পারে, ওয়াটার সিটি থেকে ফায়ার আসতে পারে, সামনে একটা অ্যাম্বুশ হতে পারে, সেগুলো থেকে কেয়ারফুল থাকতে হবে। একটা ড্রপ চলে আসলো, ড্রপ জর্জপোল পাহাড়ের ঠিক সাউথার্ন সাইডে এসে নেমেছে, সেই ড্রপটা হয়তো নিতে পারবে এখান থেকে সজীব এবং তার দল, এবং যদি দেখেন
টাকু কিন্তু খুব কাছাকাছি রয়েছে, টাকু চাইলে এখান থেকে নিতে পারে ড্রপটা। তবে আগের যে ড্রপটা ছিল সেই ড্রপের ওখানে কিন্তু একটা ফাইট হচ্ছে, সেই ফাইটে আমরা চলে আসলাম। গেম প্লে স্ক্রিনে চলে গেলে হয়তো আমরা দেখতে পাবো কনফিউশন। কনফিউশন এখান থেকে কিন্তু সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছেন। স্পাউটার 9 গত ম্যাচে বেশ ভালো খেলেছিলেন, তাকে ফিনিশ আউট করে দেওয়া হয়েছে। এখান থেকে একটা একটা কিন্তু কিল কনফার্ম হয়ে যাবে, বেশ চমৎকার একটা পারফরমেন্স। কনফিউশন কিলটা কনফার্ম করে নিলেন, টোটাল 5টা কিল চলে এসছে টিম নাম্বার 12 এর কাছে। জোনাল শিফটটা কোথায় হয় দেখে ফেলতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু প্লেয়াররা রোটেট করার চেষ্টা করবেন। গাটকা সাইড একটা টিম রয়েছে, গাটকা সাইডটা অনেকটাই সেফ বলতে হবে। আমরা চলে আসলাম বি স্টর্ম টাকুর কাছে, টাকুর কাছে কিন্তু ফুল দল এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। তবে তাদের দলের কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কিল নেই। আপনি যদি অনেকগুলো কিল সিকিউর করতে পারেন তাহলেই শুধুমাত্র নাম্বার 15 এর পক্ষে সম্ভব ফাইনালে কোয়ালিফাই করা, তাছাড়া তাদেরকে কিন্তু ফিনিশ আউট হয়ে যেতে হবে, ফিনিশ আউট হয়ে যেতে হবে কোয়ালিফাইং রাউন্ড থেকে। মাত্র দুটো দল কোয়ালিফাই করবে, তো আপনি অবশ্যই চাইবেন অ্যাট এনি কস্ট চিকেনটা কনফার্ম করে নিতে। টিম নাম্বার 7 খুব কাছাকাছি রয়েছে, গত ম্যাচে তারা শুরুর দিকে ভালো খেলছিলেন, তবে লাস্টের দিকে এসে কিন্তু কিছুটা তাদের প্রবলেম ফেস করতে হয়। অ্যান্ড এই ম্যাচে একটু ভালো জোন যেহেতু তারা পেয়ে গিয়েছে, গাড়ি ফাটিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা প্রবলেম। টিম নাম্বার 15 এর সাথে শুধু শুধু ওভার কমিট করার দরকার নেই, শুধু শুধু আমি হিলিং আইটেমস গুলো নষ্ট করে দেওয়ার কোনো মানে দেখতে পাচ্ছি না। সো এভাবে কিন্তু খেলাটা কন্টিনিউ করা যায়। অন্যদিকে টিম নাম্বার 15 আমরা কিন্তু চলে এসেছি টিম নাম্বার 10 এবং টিম নাম্বার 9 এর ফাইটার মধ্যে। এখানে কিন্তু টিম নাম্বার 9 অলরেডি রোটেশন দিচ্ছে 10 নাম্বার টিম এর ঠিক সামনে এসে ভুলবশত কিন্তু তারা স্পট করতে পারেনি, তারা এখানে চলে এসেছে। কিন্তু টিম নাম্বার 9 এর আসলে কিছুই করার ছিল না, কারণ গিটিয়ার ম্যাডম্যাক্স কিন্তু এগিয়ে যাচ্ছে। কি হবে তাকে ওয়ান এইচপিতে সাইকো কুইন গেল, দুটি কিল টিম 9। ও মাই গড, ইউ আর জাস্ট ব্যাড লাক গাইস, জাস্ট ব্যাড লাক। যেখানে দেখা গেছে যেতে ছিল যে আসলে টিম নাম্বার 9 এর কাছে অ্যাডভান্টেজ হয়েছে, সেখানে কিন্তু আসলে টিম নাম্বার 10 অ্যাডভান্টেজটা পেয়ে গেল। আমরা চলে এসেছি টিম নাম্বার 6 এবং টিম নাম্বার 4 এর ফাইটে, সেখানে কিন্তু শুরু করে দিয়েছে টিম নাম্বার 9 এর উপরে। এখানে কিন্তু আমরা রাফসানকে দেখতে পাচ্ছি, রাফসান যদি দুইটালাই গিয়ে ফিনিশ করে দেওয়ার ট্রাই করতো তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো। এদিকে সুস্মি, সে কিন্তু ক্লোজিং দেওয়া শুরু করেছে টিম নাম্বার 22 দেখতে পাচ্ছি ক্যামেরাতে। তারা কিন্তু যদি এখানে সাউন্ড পায় তারা অবভিয়াসলি এদিকে আসার চেষ্টা করবে না, তারা কিন্তু আসলে একটু দূরেই থেমে গেল। এখানে রাফসানকে দেখতে পাচ্ছে, একজনকে কিন্তু অলরেডি মেবি রিভাইভ দেওয়া, সাইফ কিন্তু এখন পর্যন্ত নকড আউট হয়ে পড়ে রয়েছে। এখানে কিন্তু 2v4 ব্যাটেল, এখানে টিম নাম্বার 6 হচ্ছে তার সেখানে কল ব্যাক করে যাওয়া, সো জাস্ট গুড ডিসিশন যে আসলে তারা কল ব্যাক করে যাচ্ছে এখান থেকে। কিন্তু টিম নাম্বার 19 কিন্তু টিম নাম্বার 18 সামনে দিয়ে আসলে লোকেশন দেওয়ার চেষ্টা করছে, এখানে 18 সামনে কোনো আসলে ফাইট টু ফাইট কিলটা কনফার্ম করে দেওয়া।
যাচ্ছে, এটা তারে ব্যর্থ হয়েছে দিয়ে। কিন্তু টিওয়ান নিউটনকে দেখতে পাচ্ছি, সে যদি অন্তরের দিকে একটু নজর রাখে তাহলে কিন্তু এখান থেকে একটি কিল কনফার্ম করা তাদের জন্য সুবিধা হয়ে যাবে। এদিকে 17 নম্বর দিকে তারা পিক করে রয়েছে, ঠিক তাদের সামনে কিন্তু রয়েছে 19 নম্বর টিম। 19 নম্বর টিমের রাখতে রেডি রোটেশন দিচ্ছে, দেখতে পাচ্ছি অন্তর আসলে এটা স্যান্ডউইচ পজিশনে মাশরুম টাওয়ারের মধ্যে ফেসে গিয়েছে। তো দেখা যাক সেখান থেকে আসলে কতদূর কি করতে পারে। আপনারা দেখছেন ডিএমসি স্পোর্টিং ক্লাব প্রেজেন্ট ইন্টারমেডিকেল পাবজি টুর্নামেন্ট কোয়ালিফায়ার গ্রুপ বি এর কোয়ালিফায়ার ম্যাচ 2, যেটা ইরাঙ্গেলার হচ্ছে। আমাদের এই টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রয়েছে স্কয়ার ফার্মাসিক্যাল লিমিটেড, নেক্সাম মাম্পস রয়েছে পাওয়ার্ড বাই হিসেবে, এবং ব্রডকাস্ট পার্টনার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গুলার স্পোর্টস নেটওয়ার্ককে। অন্তর অন্তর স্কাল আইআর অন্তর অন্তরের দিকে কিন্তু আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্তরের টিমমেট গুলো কিন্তু একটি রিজ ধরে আসলে জোনের মধ্যে অপেক্ষা করছে, যে টিম নম্বর 18 তারা কিন্তু কিল গুলো পিক করার চেষ্টা করছে। খুবই বাজে স্প্রে ছিল জোনের ভিতরে গিয়ে আসলে অপেক্ষা করে অলরেডি নক করে দেওয়া হয়েছে। 18 নম্বর টিমের অবস্থা খুবই বাজে। অন্তরকে দেখতে পাচ্ছি, সে কিন্তু আসলে দুই দিকে স্যান্ডউইচ হয়ে রয়েছে, এদিকে টিম 18 এদিকে টিম 17। সো 3 নম্বর 17 কে দেখতে পাচ্ছি, তারা কিন্তু 6টি কিল কনফার্ম করেছে। নাম্বার 17 19 নাম্বারের পজিশনটা ইজ দ্যাটস গুড, তারা কিন্তু মাল্টি অ্যাঙ্গেল থেকে লাইক মাল্টি কর্নার থেকে কিন্তু পিক করতে পারছে তাদেরকে। সো দেখা যাক তারা আসলে এখানে কত দূর কি নিয়ে যেতে পারে। আমরা যে জোনটা দেখি, জোন কিন্তু রুইন্সের সাইডে পড়ে গেছে, রুইন্সের রিভার সাইডে জোনটা পড়েছে। আই থিঙ্ক রিভার সাইডে জোনটা শেষ হবে। এখানে মিস্টার কনফিউশনকে দেখতে পাচ্ছি, তারা যে পজিশনটা হোল্ড করেছে দ্যাটস আ কোয়াইট গুড পজিশন, বাট জোন তাদের ওখানে থাকতেও পারে নাও থাকতেও পারে। কিউটিএস পলাশ তারা কিন্তু ব্রিজ দিয়ে পার হচ্ছে, তারা কি রোটকের হয়ে ওয়াটার সিটির সাইড দিয়ে ভিতরে প্রবেশ করে নাকি রিভার দিয়ে ডিরেক্ট করছে। অলরেডি এখানে কিন্তু একটা ক্লাস্টার সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কল এই টিম নাম্বার 4 কে দেখতে পাচ্ছি, তারা কিন্তু জোনে প্রবেশ করার চেষ্টা করছে। এখানে রিভাইভ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। টিম নাম্বার 6 কিন্তু এখানে রয়েছে। টিম নাম্বার 15 কে দেখতে পাচ্ছি, টিম নাম্বার 6 এর দিকে আসলে দেখতে পাচ্ছি রয়েছে। এখানে টিম নাম্বার 4 এর একটা নক হয়ে পড়ে রয়েছে। তো অলরেডি টিম নাম্বার 4 এর অন্তর অন্তর কিন্তু এখন পর্যন্ত জোনের বাইরে রয়েছে, আর টিম নাম্বার 18 টিমের অপশনই তার দেখছি না। তার কাছে কি হেলকে রয়েছে, সে যেদিক থেকে ঘুরে রোটেশন সৃষ্টি করছে, তার একটা হেলকেট আসলে তার পোষাবে না। তো জোন কিন্তু অলরেডি ছোট্ট হওয়া শুরু করে রয়েছে। টিম নাম্বার 17 তারা যে পজিশনটা পিক করে ধরে রেখেছিল সেখান থেকে দাঁড়িয়ে নিয়ে রোটেশন চেষ্টা করছে। পলাশ কিন্তু তাকে পিক করে ফেলেছেন। 22 নম্বর টিমের গালিপে ফিনিশ করে দেওয়া হচ্ছে। রুম অন দ্য লাস্ট প্লেয়ার ইজ ইট রুমন অর সামথিং ইজ রুমন, ইয়াস রুমন কিন্তু সনিক রুমন কিন্তু লাস্ট প্লেয়ার, সে আসলে রিজে ওঠার চেষ্টা করছে, বাট তার কপালে কিন্তু প্রপার রিস্টটা এখন পর্যন্ত পাইনি। আর এদিকে কিন্তু টিম নাম্বার 18 পলাশকে দেখতে পাচ্ছি, সে একটি স্মোক করে নিল, তাদেরও জন্য প্রবেশ করতে হবে। সনিক রুমন কিন্তু রয়েছে 10 নম্বর টিম তাদের ঠিক পিছিয়ে রয়েছে। সো সেখান থেকে একটা ফায়ার আসলে কিন্তু সাইকো টিম তারা কিন্তু দুর্দান্ত খেলেছে। তো
তারা যদি স্পট করতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে বেটার। রুমন কিন্তু 9 নম্বর টিমের দিকে এগিয়ে যাচ্ছে, পলাশ কেন দেখতে পাচ্ছে, পলাশের ঠিক সামনে রুমন রয়েছে, পলাশ কিন্তু মেবি তাকে স্পট করতে পারেনি, বাট ফোর্থ স্টেপ এতক্ষণে পাওয়ার কথা, তাদের কিন্তু আসলে জোনে প্রবেশ করতে হবে। জোন কিন্তু তাদের থেকে খুব একটা ঘুরে গিয়েছে, 10 নম্বর টিমের সাইকো তারা কিন্তু জোনে রোটেশন দেওয়ার চেষ্টা করছে, কোয়ার্টার সাইকো তারা বেঁচে গেল, বেঁচে গেলে কিন্তু টিম নাম্বার 10 ওখান থেকে আসলে পজিশন নিয়েছে, এখানে তখন কিন্তু তারা অলরেডি টের পেয়েছে যেখানে একটি থেকে দুটি টিম রয়েছে, সো তারা কিন্তু তাদের গেট টিপ করার চেষ্টা করবে। দাসদীপ সাইফ টিম নাম্বার দিয়েছে, সো তারা এখান থেকে আসলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। বেই ম্যাক্স আদি সে কিন্তু চেষ্টা করলে করতে পারে, আদি তাড়াতাড়ি উঠুই পয়েন্টটা জাম্প না দিয়ে যদি একটু আশপাশে একটু নজরদারি করে তাহলে কিন্তু টিম নাম্বার 12 এর একটি দুটি কিল কিন্তু তারা কনফার্ম করতে পারে। তাওসিফের অবস্থা খুবই বাজে, তারা দুজন এখানে নক হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর করে লাইক তিনজনকে নক আউট করে রেখে দিয়েছে। এখানে নক করে দিয়েছে, একজনকে নক নক খুবই বাজে, ফিনিশ দেওয়াটাই খুবই জরুরি, তারপরে যদি সে নিচে হেল করে নিতে পারে। ওয়ান নেট নাইস, নেট ইনসেন ইনসেন ভালো একটি নেট করে আছে, সেখান থেকে সব তার কিটটি ফিনিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছি ম্যাপ জোনটা কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে, অলরেডি কিন্তু 6টি টিম মাত্র অ্যালাইভ রয়েছে, তার মধ্যে 15 জন প্লেয়ার রয়েছে। এখন 7 নম্বর টিমের রিস আর্লিং কিন্তু নট আউট হয়ে পড়ে রয়েছে, জোনের বাইরে ফিনিশ হয়ে গেল, সরি জোনের বাইরে না, পাইথন প্লেয়ার জোনের লাস্ট প্লেয়ারটা ফিনিশ হয়ে যায় এবং বাকি কিল গুলো আসলে পাইথন লিও পেয়ে যায়, তারা নকড আউট প্লেয়ার গুলোর কিল গুলো পাইথন এর কাছে চলে যায়। সাইকো সাইকো তারা দুর্দান্ত খেলছে আজকের ম্যাচে, লাকিলি তারা শুরুর দিকে যে ওপেনিংটা ছিল যেটা খুব সুন্দর ছিল টিম নাম্বার 9 এর কাছে, 9 আসলে অ্যাডভান্টেজটা ছিল, বাট তাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং মিস স্কাউটের কারণে কিন্তু তারা 10 নম্বর টিমের সামনে পড়ে যায় এবং দুজন টিম প্লেয়ারকে হারিয়ে ফেলে। সো সেই দিক থেকে যে টিম নাম্বার 10 এর যে একটা লাক ফিরে আসে, কজ টিম নাম্বার 10 খুব ভালো একটা পজিশন ছিল, সো সেখান থেকে টিম নাম্বার 10 যে ব্যাক করতে পেরেছে সেটা কিন্তু লাইক মানে তাদের জন্য একটা ব্লেসিং। সো এখন কিন্তু তারা জুনের
খুব নিয়ারলি রয়েছে, সো স্মোক করে কিন্তু তারা জোনে চলে যেতে পারবে, বাট জোনটা পুরোপুরি পড়েছে ওপেন গ্রাউন্ডে। সেই দিক থেকে টিম নাম্বার 19-কে জোনে আসতে হবে। টিম নাম্বার 7-এর কাছে একটা রিজ রয়েছে, প্লাস টোটাল জোন সাপোর্ট রয়েছে, সো তারা যদি প্রপারলি পয়েন্ট আউট করে শিওর শটে স্প্রে দিতে পারে, সেক্ষেত্রে কিল গুলো কন্ট্রোল করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 9 কিন্তু পিয়ার দিয়ে নিয়ে দিক থেকে পিআরডি এমনি কিন্তু তারা চলে এসেছে। আর এদিকে কিন্তু রিজভিকে দেখতে, রিজভি কিন্তু সেখান থেকে ফাইটটা কনফার্ম করে দিয়েছে। রেভেন স্পার্টান রেভেন কিন্তু সেখানে রয়েছে, রেভেন নেড রিজভি, ইউ ডোন্ট নিড টু থ্রো নেড গডস, আসলে চলে যাওয়া যায় মানে অলরেডি বলা যায় যে তাকে মানে চিকেন ডিনারটা একবারে পুরোপুরি গিফট করে দেওয়া হয়েছে। সো আমরা কিন্তু চিকেন ডিনারে চলে গেলাম। সো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আসলে রেজাল্টটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। সো রেজাল্ট জানিয়ে দেওয়ার আগে আজকের মতো গ্রুপ বি এর ম্যাচ, গ্রুপ বি এর ম্যাচ কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু আজ রাত 8টায় কিন্তু গ্রুপ অন্য গ্রুপের ম্যাচগুলো নিয়ে, লাইক আজকে রাত 8টায় যদি আমি শিডিউলটা চেক করি, আজকে রাত 8টার ম্যাচ হচ্ছে গ্রুপ জি, গ্রুপ জি এর ম্যাচ রাত 8টা, এবং 8:40-এ তাদের সেকেন্ড ম্যাচ, অ্যান্ড লাস্ট গ্রুপ আজকের গ্রুপ এইচ, তাদের ম্যাচ হচ্ছে 9টা এবং 9:30 এবং 9:10-এ। আর আগামীকালকে হচ্ছে গ্রুপ আই এর ম্যাচ, মানে লাইক কোয়ালিফায়ার স্টেজের শেষ ম্যাচ, সেটা হচ্ছে 13ই মে, এই টাইমে 4টার সময়, অ্যান্ড ফাইনালটা আপনাদের জানিয়ে দেওয়া হবে প্রবাবলি 20 মে ফাইনাল, এটার পরে 20 মে ফাইনালটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমি ছিলাম আপনাদের সাথে অ্যানোনিম, অ্যান্ড আমার সাথে ছিল কিন্তু ফিনিক্স ওপি, আপনারা দেখতেছিলেন ইন্টার মেডিকেল পাবজি টুর্নামেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস স্পন্সর বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অ্যান্ড নেক্সাস মামস কিন্তু রয়েছিল পার্টনার হিসেবে, অ্যান্ড ব্রডকাস্টিং পার্টনার হিসেবে রয়েছে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, রেজাল্টগুলো কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সো আনটিল দেন, বাই বাই।